क्लासिकल आइडियाज से জি ভাইয়া, ক্লাস লাইভে আসছে, আপনি শুরু করতে পারেন। -30 seconds -20 seconds. Ten, nine, eight, seven, six, five, four, three, two, one. কি অবস্থা সবার, কেমন আছো? আহাবাদ দিয়ে চলে আসছো, এত কষ্ট। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের হচ্ছে সংযুক্ত যৌগিকের ত্রিকোণমিতিক অনুপাত 7.2 অধ্যায়ের লাস্ট ক্লাস। লাস্ট ক্লাস আমাদের, আচ্ছা আমি একটু এটা স্টপ করে রাখবো, ঠিক আছে? এই অধ্যায়টা আমাদের লাস্ট ক্লাস হইতো শনিবারে। শনিবার আমি একটু ব্যস্ততার কারণে এই যে লকডাউন দিয়ে ফেলছে, কিছু কাজ করে আসছি। তো এটা আজকে ইনশাল্লাহ আমাদের 7.2 শেষ যাবে একদম। আমি আমার দিক থেকে এতটুকু আমি এক্সপেকটেশন রাখতে পারি, আমি তোমাদেরকে যেগুলো পড়াচ্ছি একদম লাইন বাই লাইন এক্সপ্লেন করে করে। সেদিন আমি ভিডিওটা একবার প্লে করছিলাম দেখার জন্য, দেখলাম যে আমি জাস্ট তোমাদেরকে 10 মিনিট ট্যান থিটার সমান সাইন থিটা বাই কস থিটা এই জিনিস বুঝাইছি, ঠিক আছে? তো আমাদের ইনশাল্লাহ আজকের ক্লাসে মাঝপথে ইনশাল্লাহ অনেক দোষ একটা ম্যাটিকও হবে, ঠিক আছে? তো কানেক্টেড থাকো ক্লাসের মধ্যে। আরেকটা জিনিস, আমাকে একটু কনফার্মেশন দাও যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা প্রপারলি, স্ক্রিনটা প্রপারলি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কষ্ট করে কনফার্মেশন দাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো জানো? আর স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আর আমি যে বলতেছি আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা আমি একটু দেখি। নিজের নামে টি শার্ট মেক করে নিই, আমি স্ম্যাক পয়েন্ট লিখা, আমার ইনস্টিটিউশনের নামে হচ্ছে টি শার্ট মেক করছে। আচ্ছা হ্যাঁ, জুম করব, মানে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এটা বলো আমাকে জাস্ট। আচ্ছা তো এখন, হ্যাঁ জানিস আমাকে মোটামুটি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, ওকে সবকিছু ক্লিয়ার। এখন দেখো, আমরা এই লেকচার শিটের মধ্যে হচ্ছে অনেকে বলতেছো যে আমাকে লেকচার শিট খুঁজে পাচ্ছি না, এই সেই না, ওয়েব অ্যাপে সবগুলো আছে। প্লাস তাছাড়া হচ্ছে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি তোমাদেরকে, মানে ওই লিঙ্কে হচ্ছে যে একটা লিঙ্ক আজকে পোস্ট করছিলাম, ওইখানের মধ্যে সবগুলা ক্লাস, সবগুলা নোট, সবকিছু ওইখানের মধ্যে রেডি করা আছে। জাস্ট ওই পোস্টটা সেভ করে রাখবা, তারপর আমার যতগুলা ক্লাস আছে ইন ফিউচারে সবগুলা ক্লাস ওইখানের মধ্যে পেয়ে যাবো। একটা লিঙ্ক মেনটেন করতে যাচ্ছে যেটাতে তারপরে যদি প্রবলেম হয় ওয়েব অ্যাপের পরেও, তারপরে তুমি এখান থেকে দেখতে পারবা, ঠিক আছে? আর এই লেকচার শিট গুলো সবগুলো আমি অলরেডি দিয়ে দিছি, ঠিক আছে? আর ইনশাল্লাহ আমাদের হচ্ছে সামনে কিছু বড় বড় নিউজ আছে, ম্যাথের সবচেয়ে টাফেস্ট চ্যাপ্টারের উপরে আমাদের ইন্টারেক্টিভ ম্যাপ আসবে, আর এটা এমন জোস ভাবে লেখা যে তুমি চিন্তাও করতে পারো না যে এমন কিছু থাকবে। ওকে, আমরা এখন দেখো এই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি, কিন্তু কোয়াড্রেন্ট নিয়ে, পুরো কোয়াড্রেন্ট নিয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম মনে করে দেখো। তারপরে হচ্ছে এখান থেকে কোয়াড্রেন্টের সাথে সাথে এই জিনিসগুলো মনে রাখার কিছু টেকনিক বলছিলাম। তারপরে দেখো এগুলোর সাথে সাথে হচ্ছে আমি 7.3 ও পড়েছি মনে রাখার টেকনিক দিয়ে, আর 7.4 আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ধরবো। আজকে আমরা 7.2 এর বাকি ম্যাথ গুলো দেখবো। তো 7.1, তারপরে এখানে প্রত্যেকটা জিনিসের আমি তোমাকে সাজেশন রেডি করে দিচ্ছি। যেমন দেখো এখানের মধ্যে 7.2 আমরা পড়তেছিলাম, 7.2 এর মধ্যে এই জিনিসটা আমি প্রতিদিন বলতেছি যাতে তোমরা ভুলে না যাও, এইচএসসি 2017, এইচএসসি 2018, এইচএসসি 2019, 2018, এইচএসসি 2019 কয়টা প্রশ্ন আসছে, ক্লাস্টার 1 থেকে 2টা প্রশ্ন আসছে। আর আমি প্রশ্নগুলো তোমাদেরকে এমন ভাবে রেডি করে দিচ্ছি যাতে তুমি এইগুলা পারার পরে সৃজনশীল প্রশ্ন অটোমেটিক পারো, ঠিক আছে? দেখবা বোর্ডের সাথে মিলাই মিলাই কোনটা কোনটা হুবহু কমন আসছে। আর আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আমার দিক থেকে, ঠিক আছে, এটা কিন্তু একদম গ্যারান্টি দিচ্ছি। কিভাবে গ্যারান্টি দিচ্ছি তো বুঝতেই পারো, এটা হচ্ছে কত কষ্ট করে রেডি করা। তোমার কলেজ এক্সাম সহ কিছু কিছু কলেজ আছে এক্সেপশনাল, হাতে গোনা 100তে 1টা, ওগুলা ছাড়া মোটামুটি হচ্ছে তোমার 99.99% কলেজের প্রশ্ন দেখবা হুবহু এগুলা থেকেই আসবে। তো যেগুলোর বাইরে প্রশ্ন নিতে পারবে না, আমার এখানে হচ্ছে প্রায় 40টা 50টা বইয়ের একদম সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ গুলা নিয়ে, টেস্ট পেপারে সব ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে, বোর্ডে যত ম্যাথ আসছে সবগুলোর ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে এখানের মধ্যে আমি কালেকশন করে রাখছি। আরো একই সাথে
তো আমি একটা পোস্ট দিছি আজকে, মানে সলভ গুলো করার সময় তুমি আগে হচ্ছে আমার এই যে কোশ্চেনের আমি যে ফাইলটা দিয়ে দিছি, এখন তোমাকে আমি এক্সিস্টিং যেটা দেখাচ্ছি ওইটা আগে পুরোপুরি এখান থেকে সলভ করবো। দেন তুমি যদি তোমার পুরো ত্রিকোণমিতি সলভ করার পরে তোমার কাছে মনে হয় যে প্রত্যেক বইতে এক্সট্রা এক্সট্রা কিছু কোশ্চেন থাকে, ওই কোশ্চেন গুলো তোমার কাছে যদি মনে হয় যে আমি সলভ করতে চাই দেন করবা, নাই চলে করবা না। আমার এখান থেকে তো আমি পড়া কমাই দিচ্ছি। তো দেখো এখান থেকে আমাদের এইচএসসি 17-তে টোটাল প্রশ্ন আসছে কয়টা, এইচএসসি 17-তে প্রশ্ন আসছে দুইটা আর এখানে আসছে একটা, আমি একটু লিখি এখানে 2017, 2018, 2019। তার মানে দেখো ক্লাস্টার ওয়ান আমাদের কমপ্লিট, দেন ক্লাস্টার টু আমরা সেদিন কমপ্লিট করছিলাম, থ্রিও কমপ্লিট করছি। আজকে আমরা যেটা দেখতেছিলাম মানে রানিং যেটা ছিল আমাদের ক্লাস্টার ফোর, যেখান থেকে একটা প্রশ্ন আসে, তার মানে এটা লেস ইম্পর্টেন্ট, এটা তুমি খালি চোখে দেখে বুঝতেছো। আর আমাদের এই যে ক্লাস্টার ফাইভ, যেটা ফাইভ আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট, তো ফাইভ থেকে হচ্ছে আমাদের চারটা প্রশ্ন আসছে, মানে এগুলো হচ্ছে তোমার সৃজনশীলের কথা বলতেছি আমি, এইচএসসি 17 থেকে সৃজনশীল হচ্ছে আমাদের ব্যাচ থেকে। তো আমরা দেখো ওই দিন লাস্ট ক্লাস আমরা যেটা পড়ছিলাম ওইদিকে আমরা একটু যাই, 7.1 পড়াবো পরে, আর যেটা পড়াচ্ছি এটার সাথে সাথে হচ্ছে কোশ্চেন গুলো দেওয়া আছে। কারোর যদি কোনো ম্যাথ করতে প্রবলেম হয় আমাকে একটু কষ্ট করে নক দিও, আমি আরেকটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ করে রাখছি। আমার ক্লাস গুলোতে যদি কোনো প্রবলেম হয় আমি তো বলছি 10,000 প্রবলেম যদি হয় আমি 10,000 প্রবলেম সলভ সাবমিট করছো, 100% সবার প্রবলেম সলভ করা হয়েছে। ঠিক আছে, মানে হচ্ছে এটা হচ্ছে জাস্ট একটা কোশ্চেন আনসার পার্টের মতো, আমাকে নক দিতে পারো বা হচ্ছে তৌহিদ হোসেন দীপ্রকে নক দিতে পারো, ওকে নক দিলেও হচ্ছে ও তোমাদের ক্যাট করে দিবে। ক্লাস্টার টু আমরা কমপ্লিট করছিলাম, একটু আমি স্ক্রল করে যাই, ক্লাস্টার থ্রি আমাদের কমপ্লিট, এখানে 6-12 পর্যন্ত বলছিলাম যে পড়লে ভালো না করলে আরো ভালো। তো ক্লাস্টার ফোরে আমরা ছিলাম, ক্লাস্টার ফোর এর মধ্যে আমি যদি তোমাদের একটু দেখাই, লাস্ট ক্লাসে আমরা যে ম্যাথটা করলাম নাম্বার ওয়ান কমপ্লিট করছিলাম এবং এখান থেকে নাম্বার টু এর প্রথমটা কমপ্লিট করছিলাম এবং দেখাইছিলাম এটার মতো হুবহু একটা প্রশ্ন কুমিল্লা বোর্ড 2017-তে কমন আসছে। তো এখানে টু আর থ্রি করানো হয় নাই, একজন আমাকে নক দিছিল, টু আর থ্রি এখন আমি শুরু করবো আর কি। তো ঠিক আছে এই পর্যন্ত, মানে আমরা লাস্ট ক্লাসে কি কি পড়লাম কি কি ওভারভিউ একটা দিয়ে নিলাম, এখন আমরা শুরু করি। ওকে, বাইরের ওয়েদারটা অনেক জোস, সম্পত্তি ভাগের ওয়েদার। ওকে, ক্লাস্টার ফোর এর মধ্যে দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন যেটা ছিল, দুই নম্বর প্রশ্ন আমাদেরকে বলতেছে কি যদি এ প্লাস বি প্লাস সি সমান পাই একটা ডাটা দেওয়া ছিল, সে বুঝে তিন কোণের সমষ্টি 180°, আরেকটা ডাটা দেওয়া ছিল এমন কজ এ ইকুয়াল টু কজ বি ইন্টু কজ সি, এই দুইটা ডাটা দেওয়া, এই দুইটাকে আমরা কাজে লাগাবো। গতদিন আমি এটা দিয়ে ম্যাথ করাচ্ছিলাম বাট লাস্টে হচ্ছে সময় স্বল্পতার কারণে করাতে পারি। দেখো এখান থেকে আমরা তো প্রথম ম্যাথটা করছি, প্রথম ম্যাথে তো কোনো সমস্যা নাই, সেকেন্ডটাতে আমরা চলে যাচ্ছি। সেকেন্ডটা কি প্রমাণ করতে বলবো, ট্যান বি ইন্টু ট্যান সি সমান টু প্রমাণ করতে হবে, কি আজব ব্যাপার তাই না। এখানে হচ্ছে আমাদেরকে ট্যান বলতেছে আবার ওইদিকে বলতেছে একটা সংখ্যা, ঠিক আছে কিভাবে প্রমাণ করা যায় আমরা দেখবো, এই লজিকটাকে আমরা কাজে লাগাবো এখানে যে টু লিখা। আর দুই নম্বর ম্যাথ যা, তিন নম্বর ম্যাথ কিন্তু তাই, তুমি দেখতেছো ট্যান এর বিপরীত হচ্ছে কট, ট্যান এর বিপরীত হচ্ছে কট, আর টু এর বিপরীত হচ্ছে হাফ, ঠিক আছে। তো দুই নম্বর পারলে তিন নম্বর অটোমেটিক পারবা, আমার পড়ানো লাগবে না। তো আমরা এখন হচ্ছে এখানে দুই নম্বর ম্যাথের দিকে চলে যাই, আমাদের ফার্স্ট অফ অল কি কি ডাটা গুলো দেওয়া ছিল ওই ডাটা গুলো আমরা এখানে নোট ডাউন করি। এ প্লাস বি প্লাস সমান আমাদের পাই দেওয়া ছিল দেখো, তারপরে এই বারের ব্যাপারটা আমি গত ক্লাসে বলছিলাম, ক্লাস গুলো কিন্তু সিকুয়েন্সিয়ালি দেখবা, সিকুয়েন্সে থাকবা ক্লাস গুলোর মধ্যে। যেমন আমরা যদি এ এর মান বের করতে চাই, এটা আমরা পুরাটাকে একটা কোণ হিসেবে যদি ধরে নিই তাহলে হচ্ছে পাই মাইনাস বি প্লাস সি আমরা লিখতে পারবো, এটা আমি এখন বলতেছি না এক্সট্রা করে, এটা আমি পড়াই ফেলছি অলরেডি। আর এখান থেকে দেখো বি প্লাস সি যদি রাখি তার মানে আমরা সেটাকে লিখতে পারি পাই মাইনাস এ, কেন প্লাস এটা যদি অপর পাশে চলে যায় দেখো সেটা হচ্ছে মাইনাস এ, এটাও গত ক্লাসের পড়া, ঠিক আছে। এখন আমরা এই ম্যাথের দিকে চলে যাই, আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে ট্যান বি ট্যান সি ইকুয়াল টু টু। আচ্ছা দেখো তো এখানে কোনোদিন ট্যান বি ট্যান সি থেকে কখনো টু আনা সম্ভব, তুমি কিছু দেখছো কখনো এখানে কোনো সংখ্যা দেওয়া আছে নাই, তাহলে এই যে টু লিখা এটাকে আমরা কাজে লাগাবো। চলো এখানে আমাদের ফার্স্ট অফ অল বাম পক্ষে যেটা দেওয়া ছিল, জাস্ট এ মিনিট আমি রিক্রেস্ট করব করতেছি, আমাদের এখানে বাম পক্ষে যেটা দেওয়া ছিল ট্যান বি ইনটু ট্যান সি, এখন দেখো আমাদেরকে প্রমাণ করতে বলছে টু, এটা মনে হয় একটু দেখতে সমস্যা হচ্ছে, দাঁড়াও আমি একটু জুম আউট করি। হ্যাঁ এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে টু, সো আমরা টু প্রমাণ করতে পারবো কিভাবে, আমরা একটা ফার্স্ট অফ অল একটা কাজ করে নেবো, এটা হচ্ছে আমাদের প্রিরিকুইসিট বলতে পারো, এই যে এখানে ট্যান বি ইনটু ট্যান সি এই দুইটা গুণাকারে আছে, আমরা একটা কাজ করবো 1-1 লিখে দিব, কেন 1-1 মানে কত, এক থেকে এক গেলে কত হয় শূন্য হয়, ডেফিনেটলি এক থেকে এক গেলে তো শূন্যই হবে, প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার করে দিচ্ছি, এখানে তো প্লাস ট্যান বি ট্যান সি ছিল। তো এখান থেকে দেখো এটা আনার দরকার কি আমাদের, এই যে এখানে একটা ওয়ান আনলাম এখানে একটা টু ওয়ান আনলাম, যার কারণে আমাদের একটা টাইমে গিয়ে টু মিলবে, কিভাবে মিলবে জাস্ট ওয়েট করতে থাকো। আর প্রত্যেকটা লাইনের হচ্ছে তুমি এক্সপ্লেনেশন জানবা, এক্সপ্লেনেশন যদি না যাও দেখবা তোমার কাছে এটা হচ্ছে মুখস্থর মতো হয়ে যাবে ম্যাথটা, ঠিক আছে। আর ম্যাথ মুখস্থ করবো এটা মোটেই কোনো কাম্য না, আর ম্যাথের একটা কঠিন জিনিসকে তুমি যদি তোমার ভাষায় সহজভাবে এক্সপ্রেস করতে পারো এর চেয়ে দোষ জিনিস আর হয় না, দেখবা যে তখন নিজের মধ্যে একটা আইনস্টাইন চলে আসবে।
দেখো এখান থেকে আমরা কি করলাম, ওয়ান যোগ করলাম এবং ওয়ান বিয়োগ করে দিলাম, এটাতে আমাদের কি লাভ হচ্ছে? এখন আমরা কি করতে পারি দেখো, এখান থেকে আমরা পরের লাইনে আমরা হচ্ছে মাইনাস কমন নিতে পারি। আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কি থাকে আলটিমেটলি দেখো তো, এই যে এই জায়গাটাতে আমাদের মাইনাসটা আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে দেখো একটু ভালো মতো বুঝো এখানে কিছু নাই মানে কি আছে, প্লাস আছে। সো প্লাসে মাইনাসে আমাদের এটা থাকে মাইনাস, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে আমাদের এটা থাকে প্লাস, তার মানে এই লাইনটা আমাদের ঠিক আছে। এখন আমাদের একটা কাজ করা দরকার, এখানে তো আমরা টেন রেখে তো কোনো কাজ করতে পারতেছি না, আমরা একটু বরং সিম্পলিফাই করা দরকার। কেন করবো? কারণ ওই যে আমাদের প্রশ্ন একটা ডাটা দেওয়া ছিল cos a = cos b * cos c, তো টেন থেকে তো আমরা কিছুই বসাতে পারবো না, আমরা এই জন্য এটাকে সিম্পলিফাই করে নিব। সো আমরা পড়ে আসছি এটা টেন থিটার সমান কত, টেন থিটার সমান আমরা পড়ে আসছি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, যেহেতু আমাদের এখানে বি দেওয়া আছে তার মানে আমরা এখান থেকে বি বসাবো। ক্লিয়ার? টেন সি, টেন সি এর ভ্যালু কত? আচ্ছা ম্যাথটা বুঝানোর টাইমে একটু কষ্ট করে কনসেন্ট্রেশন দিও, ঠিক আছে? তোমাদের কোশ্চেন গুলো আমি দেখবো, আমি যদি তোমাদেরকে দেখো এখন যদি আমি তোমাদেরকে এক লাইন এখানে ম্যাথ করা, এক লাইন যদি কমেন্ট করে তোমাদের বিরক্ত লাগবে। দেখো টেন বি মানে হচ্ছে সাইন বি ডিভাইডেড বাই কস বি, টেন সি মানে হচ্ছে সাইন সি ডিভাইডেড বাই কস সি, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন কি কাজ করা যায়, এখন দেখতেছি এই অংশটাকে মনে হয় একটু লসাগু করা যায়, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে আমরা দেখেই বুঝতেছি যে এটা করা যায়, এটা করে দিব। এই অংশটাকে আমরা কি করব, লসাগু করব। লসাগু করার জন্য একটা টেকনিক বলছিলাম সেদিন, হরে যেটা থাকবে সেটা আমরা হুবহু বসাই দিব, আর এখান থেকে আমরা আর গুণন করবো। কেমন আর গুণন করবো দেখো, এই অংশটা যে লসাগু করতেছে এটা ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বলা যায়, তাহলে ওয়ান দিয়ে আমরা কি করবো কস বি ইন্টু কস সি কে গুণ করবো, তাহলে এটা হয়ে যাবে কস বি ইন্টু কস সি। মাঝখানে দেখো মাইনাস ছিল, মাইনাসটা কিন্তু মাইনাস বসে যাবে। এরপরে এই ক্যালকুলেশনটা করার পরে, এটা যাদের লসাগু ভুল করো এই টেক্সের গুলো তাদের জন্য বলতেছি, এখন অনেকের কাছে মনে হতে পারে এই ক্যালকুলেশন মানুষ কেন ভুল করে, দেখবা ঠিক ঠিক ভুল করে এগুলো। তাহলে সাইন বি সাইন্সের সাথে ওয়ান গুণ করলে সেটা সাইন বি সাইন্স হয়ে যাবে, একটু সহজ ভাবে লসাগু বোঝানো সম্ভব কিনা আমি জানি না, ঠিক আছে? তাহলে দেখো এই অংশটাকে আমাদের লসাগু করার দরকার ছিল, এই অংশটাকে আমরা লসাগু করে ফেললাম। লসাগু করাতে আমাদের কি লাভ হয়েছে দেখো তো, প্রথমটা হচ্ছে কালো, এরপর এটা হচ্ছে কালো, এরপর এটা হচ্ছে সাদা, এরপর এটা হচ্ছে সাদা। সো কালো কালো সাদা সাদা, দ্যাট মিন্স কস কস সাইন সাইন, এটা আমরা কিছু সূত্র পড়ছিলাম, কস এর সূত্র পড়ছিলাম, দেখছো? তার মানে এই জিনিসগুলো তোমার পরীক্ষাতে মাথায় অটোমেটিক চলে আসবে। যেমন আমি তোমাকে বলছিলাম যে আমার ভাই আমাকে পড়ানোর সময় বলছিল যে তরঙ্গ হচ্ছে আমাদের পাশের বাসার একটা ছেলে যে এসএসসি পরীক্ষাতে ফেল করছে, আমি যখন 2015 সালে এসএসসি পরীক্ষা দিতে যাই আমার প্রশ্ন আসে তরঙ্গ কি, সেই সঙ্গে আমি আর পুরো পরীক্ষার হলে বসে মনেই করতে পারিনি, যতবার মনে করতে যাচ্ছি আমার মাথায় আসতেছে কি তরঙ্গ হচ্ছে ওই ভাইটার পাশের বাসার একটা ছেলে যে কিনা পরীক্ষাতে ফেল করছে, এরপর আমার পরীক্ষাতে ফেল করার টেনশন ঢুকছে মাথায়। তো এই জিনিসগুলো আমি নিমনিক বলতেছি যাতে তোমার সূত্রটা মনে থাকে, ঠিক আছে? তো দেখো এখন এখান থেকে যে কস কস সাইন সাইন, কালো কালো সাদা সাদা, দ্যাট মিন্স এটা হচ্ছে কিসের সূত্র, কস এর সূত্র। সূত্র মনে রাখার টেকনিক আমি একটা ক্লাস নিয়েছিলাম। তাহলে দেখো এখন যেটা এখানে বি সি, এখান থেকে বি সি ছিল, তো এটা আমাদের ডেফিনেটলি বি আর সি বসবে। চিহ্নের একটা ব্যাপার থেকে যায়, একটা জিনিস আমি বলছিলাম আজকে আবার বলি, সি ফর হচ্ছে কস, সি ফর হচ্ছে চেঞ্জ, দ্যাট মিন্স কস এর সূত্রে চিহ্ন চেঞ্জ হবে। দেখো মাইনাস ছিল, এই চিহ্নটা আমাদের প্লাস হয়ে যাবে। এরপরেও কি আর সূত্র ভুল করবা? অনেক মানে মেসেজ পাইছি এমন, ত্রিকোণমিতিক সূত্র মনে থাকে না, ত্রিকোণমিতিক সূত্র মনে থাকে না, এভাবে পড়ানোর পরে এবার বলে সূত্র ভুলে গেছি, আমাদের নিউমেরিকটা মনে আছে, ঠিক আছে? নিউমেরিকটা মনে থাকলে সূত্র পারবো। তাহলে দেখো এটার পরিবর্তে আমরা লিখে ফেললাম যে কস বি প্লাস সি, ঠিক আছে? খুব ভালো কথা। আর এই যে নিচে আমাদের কস বি কস সি ছিল এটাকে ওর মতো রেখে দিলাম। প্রশ্নে আমাদের একটা ডাটা দেওয়া ছিল, সেটা হচ্ছে কস বি ইন্টু কস সি সমান হচ্ছে কস এ। এই যে দেখো কস বি কস সি এর জায়গাটাতে, দেখো আমি তোমাদের একটু মার্ক করে দেখাই, এই যে কস বি কস সি এর জায়গাটাতে আমরা কস এ লিখে দিলাম, খুব ভালো কথা এটা। এরপর আরেকটা ব্যাপার ছিল, আমরা এই যে শুরু থেকে বের করে নিছিলাম, এটা আমি একটু দেখাই তোমাকে, শুরুতে আমি যেটা বের করে নিছিলাম বি প্লাস সি মানে হচ্ছে কত, পাই মাইনাস এ, বি প্লাস সি মানে কত, পাই মাইনাস এ। তাহলে দেখো এই যে বি প্লাস সি এর জায়গাটাতে আমরা পাই মাইনাস এ দিয়ে ফিল আপ করে ফেলবো, এখন তার কোনো কাজ না, এটা বুঝলে তোমার পরের ম্যাপটা অটোমেটিক হয়ে যাবে, অটো মিলবে, ঠিক আছে? দেখো পাই মাইনাস এ মানে কত, দেখো এই এই যে এখানে যে হিসাবটা, এই ছোটখাটো যে হিসাব, এটা নিয়ে আমার একটা ক্লাস নেওয়া হয়েছে কোয়াড্রেন্টের, ঠিক আছে? লেকচার টু, লেকচার টু হচ্ছে পুরা কোয়াড্রেন্টের এ টু জেড নিয়ে আমি হিসাব করে দেখাইছি। দেখো কস পাই মাইনাস এ, পাই মানে কত, 180, সো এখান থেকে আমাদের 180 পর্যন্ত রাউন্ড দিল। এরপরে চিহ্ন কি, এরপরে চিহ্নটা হচ্ছে মাইনাস। যারা ক্লাসগুলো রেগুলার আসো তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো অনেক জোস লাগার কথা, মানে যাই দেখবা তাই পারি, যেগুলো যেগুলো লাগবে এগুলো আমি আগেই পড়াই ফেলছি ক্লাসের আগে। মাইনাস মানে হচ্ছে কি, সে পিছনে যাবে, যদি প্লাস থাকতো সে সামনে আসবে। এই যে দেখো এটা কার ঘরে চলে আসলো, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসলো, হিসাব করতেছি কাকে নিয়ে, হিসাব করতেছি কস কে নিয়ে, চলে আসছে কার ঘরে, সাইনের ঘরে। একটা কথা বলছিলাম আমি কোয়াড্রেন্টের ক্লাসে, নিজের ঘরে প্লাস অন্যের ঘরে মাইনাস, তার মানে দেখো যেহেতু অন্যের ঘরে চলে আসছে, অন্যের ঘরে আমাদের শক্তি একটু কম থাকে, মানে একটু পাওয়ার দেখাইতে পারবো না,
সো এখান থেকে হচ্ছে কি এটার কারণে এই যে দেখো মাইনাসটা চলে আসছে অন্যের ঘরে। তো কোয়াড্রেন্ট হিসাব করার সময় দুইটা ব্যাপার থাকে, একটা হচ্ছে চিহ্ন আর একটা হচ্ছে তার চেহারা কি হবে, ঠিক আছে? এটা এগুলো কিন্তু আমি পড়াচ্ছি পুরো একটা ক্লাস নিয়ে। তার মানে দেখো চিহ্ন তো মাইনাস, এটা আমরা হিসাব করে নিলাম নিজের ঘরে প্লাস অন্যের ঘরে মাইনাস। কফ ছিল এই ঘরে কিন্তু আমরা হিসাব করে দেখলাম যে সেকেন্ডে চলে আসছিল, এই কারণে এখানে মাইনাস হলো। আর এখান থেকে দেখো আমাদের চেহারা কি হবে, চেহারা ছিল কি যদি পাই বাই টু এর বিজোড় গুণিতক থাকে, বিজোড় গুণিতক তো না পাই লিখা যে কথা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি টু পাই বাই টু, দুটো কাটা গেলে আবার পাই থাকে, সেটা কিন্তু জোড় সংখ্যা, তার মানে তার চেহারা পাল্টাবে না, কজ কজই থেকে যাবে। আর এই যে কোণের মান, কোণের মানটা এখানে বসে যাবে। আমি আমি এটা বিশ্বাস করি ক্লাসগুলো তোমরা রেগুলারলি করো নাই, এবং এখন অনেকে আমাকে বলবো যে এই লাইনটা কেমন আসছে, তারপরে আমি এখানে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। তাহলে দেখো এটা আমাদের এখান থেকে আমরা যদি কজে কজে কাটাকাটি করি আমাদের কত থাকবে, ওয়ান থাকবে। তাহলে এখানে দেখো ওয়ান মাইনাস মাইনাস ওয়ান, তো মাইনাস মাইনাস আমরা প্লাস বলতে পারি, আর এই যে ওয়ান, তো এক আর এক যোগ করে আমাদের দুই চলে আসছে। তাহলে দেখো এখন তুমি বুঝতেছো যে এই সিগনিফিকেন্সটা, এই ওয়ান মাইনাস ওয়ান আনার সিগনিফিকেন্সটা কি ছিল, এই ওয়ানটাকে ওয়ান রেখে দিছে আর এটাকে আমরা সিম্পলিফাই করে আরো একটা ওয়ান আসতেছে, সো ওয়ান আর ওয়ান যোগ করে টু লিখে দিছে। একটু শর্ট রিক্যাপ করি, শর্ট রিক্যাপটা হচ্ছে এমন, এই ট্যান কে আমরা যখন সিম্পলিফাই করবো আমাদেরকে প্রশ্ন বলছে যে টু প্রমাণ করতে হবে, মানে এমন একটা প্রমাণ করতে বলছে যে প্রমাণ আমরা এখান থেকে আনতে পারবো না, মানে ট্যান বি ট্যান সি দেওয়া আছে টু কেমনে আনবো। তো আমরা যেহেতু টু একটা সংখ্যা, তো আমরা কি করবো টু এখানে ওয়ান আর ওয়ান নিয়ে আসবো, এক থেকে এক গেলে তো শূন্য, আবার আগের লাইন থাকবে। এরপর এখান থেকে মাইনাস কমন নিব, ট্যান কে আমরা ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা লিখতে পারি, ট্যান থিটা সমান আমরা সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা লিখতে পারি। এটাকে আমরা কি করবো লসাগু করবো, কালো কালো সাদা সাদা, দ্যাট মিন্স হচ্ছে কজের সূত্র, কজের সূত্রের চিহ্ন চেঞ্জ, মানে সি ফোর হচ্ছে চেঞ্জ, দ্যাট মিন্স কজের সূত্র তো চিহ্ন চেঞ্জ হবে। বি প্লাস সি মানে কি পাই মাইনাস এ, এটা আমরা যেটা দেওয়া ছিল প্রশ্ন ওইখান থেকে লিখছি, মুখস্থ কিছুই করিনি। এই জিনিসগুলো হচ্ছে তোমাকে বুঝতে হবে, তাহলে দেখবে যে তোমার কাছে জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং লাগবে। আর যদি গদ কথা মুখস্থ করে যাও, আমি তোমাদেরকে এত কষ্ট করে এই জিনিসগুলো আলাদা করে নোট দেওয়ার পারপাসটা কি, যাতে এগুলোর সাথে সাথে ম্যাথ গুলা প্র্যাকটিস করো। আমি আজকে দেখছিলাম একটা যে এমন আমাকে সাবমিট করছে যে একটা ম্যাথ সলভ করে দিতে ত্রিকোণমিতি, ওর বইতে হইতে পারে সেটা হচ্ছে 7.2 এর ম্যাথ, মানে ম্যাথটা হচ্ছে তুলনামূলকভাবে একটু ক্রিটিক্যাল, যে 7.2 পড়ার সাথে সাথে তুমি ওই পরের ম্যাথগুলো করতে পারবে না। কিন্তু আমার বই অনুযায়ী এটা আমি 7.4 এর, মানে তোমাকে আমি আরো একটা চ্যাপ্টার পড়াই, এরপরে ওই ম্যাথগুলো করাবো। আর এখানে আমি একটা নিয়মের আন্ডারে সবগুলো ম্যাথ একই রকম রাখছি, বোর্ড কোশ্চেন সহ, যাতে এগুলো নিয়ে তুমি কোনো রকমের ঝামেলা না পড়ো। সো আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই, আমি যেভাবে পড়াচ্ছি এগুলো আগে প্র্যাকটিস করো, পুরো চ্যাপ্টার শেষ করো, যদি প্রবলেম থাকে আমি নিজে দেখতে সলভ করে দিবো। আর যদি তারপরে কোনো প্রবলেম থাকে আমাকে হচ্ছে নক দিও, আমার মেসেঞ্জার গ্রুপে আমি তোমাদের অ্যাড করে দিবো। ওকে, দেন এটা আমাদের এই পর্যন্ত চলে আসবে, ঠিক আছে? লাস্টে হচ্ছে টু, দেন আমরা লিখে দিবো বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ প্রশ্নে দিয়ে যেটা ছিল। সো এই ম্যাথটা বুঝছো কিনা যেন, আহা আজকে তো বৃষ্টি পড়তেছে, তো সম্পত্তি ভাগের ওয়েদারে এই জন্য মনে হয় সমস্যা, তাই না? ওকে, ঠিক আছে, ক্লিয়ার? 10a প্লাস 10b ইকুয়াল টু 2, এটা করবো কিভাবে আর কোন ডাটা তো নাই। রেজলিউশন চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা আরেকটা ব্যাপার বলি, অনেকের কাছে মনে হয় যে লাইভ ক্লাস টাইমে আমার কাছে মনে হয় শুধু নোটিফিকেশন আসে না, মার্ক জুকারবার্গ মনে হয় আমার সাথে ঝামেলা করে, তাই না? আমি তোমাদেরকে একটা সহজ সলিউশন দিয়ে দিই, এই স্ক্রিনটা ট্যাপ করো। আচ্ছা এটা আমি বলি, এটা বলার দরকার আছে, এই স্ক্রিনটাতে একবার ট্যাপ করো। স্ক্রিনটাতে ট্যাপ করার পর এখানে সাম তোমার এখানে ইয়ে আসবে, ঠিক আছে? তোমার ওইখানে আসবে এরকম একটা পাশে বেল বাটন আসবে, একটা বেল বাটনটা ক্লিক করে রাখো, যতগুলো লাইভ হবে মানে প্রত্যেকটা টিচারের কাছে দিয়ে রাখো, দেখবে তোমার প্রত্যেক টিচারের কাছেই তোমার লাইভের নোটিফিকেশন যাবে, ঠিক আছে? বেলটাতে ক্লিক করে রাখো, যখন লাইভে যাবে তখন আসবে। ওকে, ক্লিয়ার? ব্লার না ব্লার না, আমার এখানে নেট যথেষ্ট ভালো আছে, ইন্টারনেট স্পিডও বাড়াই নিচ্ছি, যাতে হচ্ছে ক্লাসে আর কোনো রকমের ঝামেলা না হয়। এটা হচ্ছে আমার একটা গ্রুপ আছে, ওইখানের মধ্যে তোমার আমি যেগুলো পড়াচ্ছি ওই রিলেটেড সব প্রবলেমের যে কোনো প্রশ্ন যে কোনো টাইমে আমার থেকে জিজ্ঞেস করে নিতে পারবা। এটা হচ্ছে আমার লেখা বই, আমার লেখা বই, আমি লেকচার শিট গুলো দিয়ে দিছি তো সবগুলো, ওই লিঙ্কটা দেখিও, লিঙ্কটা দেখলে তোমার কাছে সবগুলোই হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো পরের ম্যাথটা আমাদের বেসিক্যালি কিছুই না, কট বি কট সি সমান আমাদেরকে কি প্রমাণ করতে বলছিল, কট বি কট সি সমান আমাদেরকে হাফ প্রমাণ করতে বলছে। একটু বুঝো, কট মানে হচ্ছে কি, কট থিটা মানে কি, আমরা পড়ে আসছি ওয়ান বাই টেন থিটা, কট থিটা মানে কত, ওয়ান বাই টেন থিটা, তার মানে আমরা কট বি ইন্টু কট সি কে আমরা লিখতে পারি না ওয়ান ডিভাইডেড বাই টেন বি ইন্টু টেন সি। এইবার দেখো এখানে এই যে টেন বি টেন সি দিয়ে আমরা টু কিন্তু অলরেডি প্রমাণ করে আসছি, একদম 100% সেম ম্যাথ। এই যে নিচের লাইনে দেখো, জাস্ট আমরা ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই দিয়ে পুরো আগের ম্যাথটাই করবো, চলে আসবে।
হুবহু, একদম হুবহু। জাস্ট এই যে 10 বি 10 সি সমান আমরা 2 প্রমাণ করছি না, এই ক্যালকুলেশনটাই জাস্ট হচ্ছে আমরা কি করতেছি এখন পরের ম্যাথটা, যেহেতু আমাদের পট আছে। সো আমরা 1 ডিভাইডেড বাই এই লাইন, 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 একই কথা পুরোটা। সো এক জিনিস দুবার পরে আমি কি করব, শুধু শুধু সময় নষ্ট। চলো আমরা পরের ক্লাস্টারটাতে চলে যাই, এই ক্লাস্টারটা খুব সম্ভবত আমাদের শেষ। আচ্ছা এখানে হচ্ছে আরেকটা ম্যাথ আছে, এটা একটু করানোর দরকার আছে, এটা আমি করাচ্ছি, ঠিক আছে? তিন নাম্বারটা দেখাই, তিন নাম্বারটা তো শেষ, তিন নাম্বারটা তো দেখো এটার মতো হুবহু, এটা কিন্তু বোর্ডে আসছে সৃজনশীল কুমিল্লা বোর্ড 2017-তে। চার নাম্বারটা দেখো, যদি কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু বি, এবং আরো একটা ডাটা দেওয়া আছে, তার মানে দেখো আমার ডাটা গুলো কি কি দেওয়া আছে একটু মার্ক করি। একটা ডাটা দেওয়া আছে কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ, আরেকটা ডাটা দেওয়া আছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু বি, আরেকটা ডাটা দেওয়া আছে আমাদের এমন আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা। এতগুলো ডাটা একটা ম্যাথ করতে, দেখো কি প্রমাণ করতে হবে, ম্যাথটা অনেক জোস। এ মাইনাস বি ট্যান থিটা ইকুয়াল টু এ বি, ঠিক আছে? এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, তো চলো প্রমাণ করি। ওকে ফাইন, দেখো এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, আর যাদের হচ্ছে দেখতে একটু প্রবলেম হচ্ছে, তারা একটু লাইভ থেকে বের হয়ে আবার আসো লাইভের মধ্যে। দেখো আমাদের প্রশ্নে কি কি ডাটা দেওয়া ছিল, আমরা এখান থেকে মার্ক করে অনুযায়ী কাজ করবো। আমাদের প্রশ্ন দেওয়া ছিল কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ, একটা ডাটা, আর একটা দেওয়া ছিল ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু বি। দেখো সিরিয়ালি আমাদের এ বি দেওয়া আছে, এখানে কট আর ট্যান দেওয়া আছে, আর একটা ডাটা দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা, ঠিক আছে? খুব ভালো কথা। এখন দেখো আমরা লিখে ফেলবো এখান থেকে, যে প্রশ্নে প্রথমে যেটা দেওয়া ছিল ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু বি, আচ্ছা এটা তো দ্বিতীয়তে দেওয়া ছিল, এটা আমি আগে কেন লিখলাম বলতেছি, এই যে বলতেছি বলতেছি যে প্রত্যেকটা জিনিসের হচ্ছে তুমি এক্সপ্রেনশন জানবা, কেন করতেছো। সেম ভাবে হচ্ছে তোমার পড়ালেখার দিক থেকেও তোমার রিজন জানা লাগবে যে আমি কেন পড়ালেখা করতেছি। একটা জিনিস আমি তোমাদেরকে বলি, যেমন ধরো তুমি হচ্ছে একটা গেমস খেলতেছো, একটা গেমস খেলার তোমার টার্গেট কি থাকে, একটা গেমস খেলে তোমার টার্গেট থাকে হচ্ছে আমাকে হাইস্টে পৌঁছাইতে হবে, বা এমন কিছু করতে হবে যেটা এখনো কেউ করে নাই, মোটামুটি আমাদের গেমস খেলায় এটা একটা টার্গেট থাকে, ঠিক আছে? আমরা আড্ডা দিচ্ছি, আজকের আড্ডাটা আমাদের যাতে একটু ভালো হয় আমরা এই টার্গেট থাকে। বাট তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা যে কোনো একটা কাজ করতেছি, ধরো আমার বাসায় গেস্ট আছে, আমি কি করতেছি রান্না করতেছি, আচ্ছা আমি কিন্তু রান্না করতে পারি, ঠিক আছে? অনেক জোস জিলাপি বানাইতে পারি। হ্যাঁ, শিক্ষামন্ত্রী বলছে যে কত রকমের জিলাপি বানাচ্ছে সেটা নিয়ে পোস্ট হচ্ছে, আমার জিলাপিটার ছবি যদি দেখতে চাও সে মেসেঞ্জার গ্রুপে দিব, এই রোজাতে জিলাপি বানাইছিলাম। আচ্ছা তো দেখো এখান থেকে, এই যে আমাদের মানে সবকিছুতে আমাদের একটা মানে মেইন পারপাস থাকা উচিত, মানে পারপাস ছাড়া তুমি যদি আগাও, যেমন তোমার স্টাডিটা কেন করবা, দেখবা যে আমি রুটিন করছি, পড়তেছি, অনেক ইউটিউব থেকে অনেক মোটিভেশন ভিডিও দেখছি, যে এমনও ভিডিও দেখছি যে পরীক্ষার আগের দিন কিভাবে পড়লে 100% মার্কস পাওয়া যায়, ভাই এগুলো জীবনে কোনো কাজে আসবে না। সহজ কথায় একটাই মোটিভেশন তুমি তোমার মধ্যে সেট করতে পারো, আমি স্টাডি কেন করব, মানে আমার কি জন্য করতে হয়, আমার শুধু পড়তে হচ্ছে আমি এই কারণেই করব, নাকি এটার পিছনে আমার কোনো কারণ আছে। যেমন আমি যদি বলি তোমাকে, এটার পিছনে তোমার কারণ হইতে পারে যে আমার হচ্ছে বাবা মায়ের আমি ড্রিম ফিল আপ করব, আমার নিজের কিছু ড্রিম আছে, আমি অনেক টাকা আর্ন করব, ঠিক আছে? তারপর হচ্ছে একটা ভালো পজিশনে গেলে আমি অনেক টাকা আর্ন করতে পারবো, এটা হইতে পারে। তারপর হইতে পারে আমার হচ্ছে অনেক কার কেনার ইচ্ছে আছে, ওইটার জন্য হচ্ছে আমাকে ভালো মতো পড়তে হবে। তারপর হচ্ছে অনেকের কাছে মনে হইতে পারে যে এরকম আমার হচ্ছে ওকে পাইতে হবে, আমার হচ্ছে ওকে পাইতে হবে, ঠিক আছে? এখানে না পাইলে হচ্ছে হবে না। আমাদের কলেজে থাকতে একটা আমার একটা ফ্রেন্ড ছিল, তো আমার ফ্রেন্ডটা বলতেছে যে এরকম ওর যে বয়ফ্রেন্ড ছিল কলেজের টাইমে, তুই যদি বুয়েটে চান্স না পাস তোর সাথে ব্রেকআপ, ওই ছেলে এমন পড়া পড়ছে সে এখন বুয়েটে পড়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই হচ্ছে কথা। তো একটা রিজন বের করবা, রিজন যদি বের করো তখন দেখবা যে তোমার কি কারণে পড়তেছো, মানে যখন হতাশ হয়ে যাবে পড়তে পড়তে তখন দেখবা যে এই জিনিসগুলো অনেক কাজে দিবে, প্রত্যেকটা জিনিস যে আমার এই কারণে পড়তে হবে, এই কারণে পড়তে হবে। আরো একটা ব্যাপার যেটা আমি করতাম ইন্টারে থাকতে, সেটা হচ্ছে তুমি তোমার জেলাতে যেসব ইউনিভার্সিটি গুলো আছে ওগুলাতে টুর দিবা, ঠিক আছে? যখন দেখবা পড়তে পড়তে আমি হতাশ, তোমার কাছে মনে হচ্ছে এটা টাইম ওয়েস্ট, কিন্তু এটা টাইম ওয়েস্ট না, ইউনিভার্সিটিতে টুর দিলে হবে কি, ওইখানে দেখবা যে অনেক স্টুডেন্ট পড়তেছে, ওদের লাইফ স্টাইল সবকিছু ঘুরবা ফিরবা, একদিন জাস্ট প্রতিদিন প্রতিদিন যাও না, যখন খারাপ লাগবে একদিন গিয়ে ঘুরে আসবা ফ্রেন্ডের সাথে, দেখবা যে সেটা অনেক বেশি কাজে দিবে, বাসায় এসে ইচ্ছা হবে যে আমি ওদের মতো একটা জায়গায় পড়বো, ঠিক আছে? চলো পড়া থেকে ব্যাক করে দেবো। তো এখান থেকে দেখো আমরা যে কাজটা করতে পারি, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু বি ছিল, আর এখানে আমাদের আরেকটা ডাটা দেওয়া ছিল কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ। এখন দেখো আমাদের প্রমাণ কি করতে বলতেছে, তো আমি এটা একটু নিচে নামাই, আমাদের প্রমাণ করতে বলতেছে এ মাইনাস বি ট্যান থিটা ইকুয়াল টু এ বি। আচ্ছা দেখো তো আমাদের প্রমাণে কি আছে, আমাকে প্রমাণে কি কট আনতে বলছে, না আমাকে প্রমাণে কি আনতে বলছে, ট্যান আনতে বলছে। তার মানে আমার এই কটের কোনো কাজ আছে না, এই কটের কোনো কাজ নাই, এই কটকে আমাদের সিম্পলিফাই করে ট্যানে নিয়ে যেতে হবে। কেন ট্যানে নিব, কারণ আমাকে প্রমাণ করতে বলছে ট্যান, দ্যাটস ইট। দেখো
আচ্ছা এখন দেখো এই যে কট থিটা মানে 1 বাই ট্যান থিটা, এটা আমরা জানি কট থিটা সমান হচ্ছে 1 বাই ট্যান থিটা, এটা আমরা জানি। এই পোর্শনটাতে একটা লসাগু করা যায় খুব সুন্দর করে, এটা আমরা লসাগু করে দিব। লসাগু করার যে নিনজা টেকনিক সেটা বললাম কিভাবে, দেখো নিচে যেটা আছে এই দুটা গুণাকারে বসে যাবে ট্যান আলফা ট্যান বিটা, আর এই দুটা আর গুণন হবে ওয়ান এর সাথে ট্যান বিটা গুণ করলে, এই যে আমাদের ট্যান বিটা বসে যাচ্ছে মাঝখানে প্লাস ছিল প্লাস বসে যাবে, আর এখানে ওয়ান এর সাথে ট্যান আলফা গুণ করলে ট্যান আলফা বসে যাচ্ছে। লসাগু করতে যাতে ভুল হয় এভাবেও করতে পারো। এখন দেখো এটাকে আমরা আগে কেন লিখে নিছি, এই যে ট্যান আলফা প্লাস ট্যান বিটা, এই যে দেখো ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু হচ্ছে কি আমরা বি বসাচ্ছি। সলিউশন বই পড়তে পড়তে দেখবা যে তোমাদের মধ্যে আমাকে মাথা চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা করবে, কেন? কারণ ওইখানের মধ্যে তোমার দেখবা যে লাইন বুঝতেছো না ওই লাইনের কোনো এক্সপ্লেনেশন নেই। আমি এগুলো তোমাদেরকে এমন ভাবে রেডি করে দিছি যেভাবে আমি এইচএসসি তে পড়তাম, প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন জেনে জেনে, ঠিক আছে? তাহলে দেখো এখন যে কাজটা করা যায়, আমরা লিখতে পারি যে এখান থেকে এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, এখানে এটা এখানে চলে নিয়ে আসতে পারি, গুণাকার ছিল ভাগাকারে চলে আসবে, তাহলে এটা বি বাই এ, আর ট্যান আলফা ট্যান বিটা এটা হচ্ছে ভাগাকারে ছিল, এটা অপর পাশে নিয়ে গেলে গুণাকারে চলে যাবে, এটা তো জানো ছোটবেলার পড়ালেখা। তাহলে দেখো আমরা এখান থেকে তিনটা জিনিস পাচ্ছি, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু হচ্ছে বি একবার পাচ্ছি, আরেকটা হচ্ছে কি ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল টু বি বাই এ একবার পাচ্ছি, এরপরে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা এটা আরেকবার পাচ্ছি, তিনটা জিনিস পেলাম, তিনটা আমাদের কাজে লাগবে। দেখো বাম পক্ষে আমাদের কি দেওয়া ছিল, এ মাইনাস বি ট্যান থিটা, তার মানে আমরা বাম পক্ষে লিখলাম এ মাইনাস বি ট্যান থিটা। এখন দেখো এইগুলা মানে হচ্ছে তোমার মুখস্থ কিছু না, মানে তুমি যদি মুখস্থ করো যে ম্যাথ বই নিয়ে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, আবার যদি মুখস্থ করে ঢাকার রাজধানী হচ্ছে বাংলাদেশ, তাহলে মোটামুটি ম্যাথ খাতায় জিরো নিয়ে আসবো পরীক্ষা হবে। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা থিটার জায়গাটাতে রিপ্লেস করে লিখতে পারি, এই যে আমরা এখান থেকে আলফা প্লাস বিটা, ঠিক আছে? তাহলে থিটার জায়গাটাকে আমরা আলফা প্লাস বিটা লিখে দিলাম, খুব ভালো কথা। এখন এই অংশটাতে আমরা আবার ট্যান এর সূত্র বসাইতে পারি। দেখো জাস্ট তোমার সূত্রগুলো মনে রাখতে হবে, সূত্রগুলো মনে রাখার টেকনিক বলে দিছি। সো ট্যান এর সূত্র কিভাবে মনে রাখতে পারি, টানা যোগ টানি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টানা টানি, সেটা এখানে বসিয়ে দিচ্ছি, টানা যোগ টানি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টানা টানি। টানা মানে হচ্ছে কি ট্যান এ, মানে তুমি ট্যান এর জায়গাগুলো মনে রাখবা আর টানির জায়গাটা তোমার অটোমেটিক মাথায় চলে আসবে। সো টানা যোগ টানি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টানা টানি বসে গেল। ওকে তাহলে দেখো এখন এই যে ভ্যালুগুলো আমরা বের করে রাখছি, কোনো লস আছে? কোনো লস তো নাই। এই যে দেখো আমরা শুরুতে বের করছিলাম ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু বি ছিল, এই যে দেখো ট্যান আলফা প্লাস ট্যান বিটা এটা আমরা বসাচ্ছি এখান থেকে, যে প্রশ্নেই দেওয়া ছিল এটা ট্যান আলফা প্লাস ট্যান বিটা, এটার জায়গাটাতে আমরা বি বসে দিলাম, তারপর এখান থেকে ওয়ান মাইনাস বসে যাবে, আর এখানে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা দেখো এটা আমরা বের করে রাখছি, সেটা সমান কত বি ডিভাইডেড বাই এ, তাহলে এই জায়গাটাতে আমরা বি ডিভাইডেড বাই এ দিয়ে রিপ্লেস করবো, আর কোনো কাজ নাই, জাস্ট লসাগু করবো, এটাও আমাদের ছোটবেলার পড়ালেখা। এই অংশটাতে জাস্ট হচ্ছে আমরা লসাগু করবো, উল্টাই দিব, তাহলে এখানে হচ্ছে আমাদের এমন চলে আসবে। লাস্টে হচ্ছে কি আমরা দেখি, তাহলে লাস্টে 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 হচ্ছে আমরা যেটা করতে পারি, এ মাইনাস বি এ মাইনাস বি কেটে দিতে পারি, তাহলে থাকবে আর এবি, এটাই আমাদের প্রমাণ করতে হচ্ছে এ মাইনাস বি ট্যান ইকুয়াল টু এবি। প্রত্যেকটা ম্যাথ তোমার কাছে হয়তো বা এখন করতে একটু অন্যরকম লাগতেছে, কজ আমি একটু অন্যরকম ফ্লেভার দিয়ে পড়ানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? সো ম্যাথ যারা পারো না, কেন পারো না এটা আইডেন্টিফাই করবা, যে প্রত্যেকটা লাইনের যদি আমি এক্সপ্লেনেশন জানি, সৃজনশীলের প্রশ্ন আসমান থেকে দিবে না, বই থেকেই দিবে, প্লাস আমি যেখান থেকে গুছিয়ে দিচ্ছি তোমাকে আমি এটা এসিওর, মানে এটা এসিওর করতে পারি এখান থেকেই দিবে প্রশ্ন। তার মানে দেখো এখানে আমরা ট্যানটাকে রেখে দিছি, কিন্তু কেন রেখে দিব, ট্যানকে কেন সিম্পলিফাই করে নেই, ট্যানকে সিম্পলিফাই না করার কারণ হচ্ছে আমাদের প্রমাণে ট্যান করতে বলছে, তো ট্যানকে কেন সিম্পলিফাই করবো, কটকে রাখার দরকার নেই, কটকে আমরা ট্যানে নিয়ে যাবো কারণ আমাদের প্রমাণ ট্যানে, সো আমরা এটাকে সিম্পলিফাই করবো, এটা আমাদের কোনো রকেট সায়েন্স না, এটা আমাদের অনেক ইজি ব্যাপার, এটা আমরা লসাগু করবো, লসাগু করতে জানি ভ্যালু দেওয়া আছে, জাস্ট দেখে দেখে বসাবো, এই দুইটা ভ্যালু আমরা আলাদা করে নিলাম, এটা করার পরে দেন এখান থেকে যে বাম পক্ষ যেটা ছিল মাইনাস বিটা থিটা এখানে আমরা ভ্যালু বসাইলে হয়ে যাবে। দেখো আমাদের আরেকটা ক্লাস স্টার্ট করলো, 7.2 পুরো শেষ। ঠিক আছে ওকে ক্লিয়ার এই ব্যাপারটা, এই ম্যাথটা পুরোপুরি ক্লিয়ার, আমরা লিখে দিব আসছে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এত সমান হতো বাংলাদেশের রাজধানী টাকা বলি না ঢাকা বলছি, আবার বলছি ঢাকার রাজধানী বাংলাদেশ। ওকে তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার, এখন আমরা ক্লাস্টার 5 এর দিকে চলে যাই, ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও কষ্ট করে। আচ্ছা লাস্টে একটা জিনিস বলি তোমাদেরকে, এক মিনিট দাও, এখান থেকে হচ্ছে এই যে ক্লাস্টার 4 আমি কিন্তু তোমাদেরকে পড়া এর মধ্যেও কমাই দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে যে আমাদের ক্লাস্টার 4 এর 1 2 3 4 মাস্ট করবা, একটা লেকচার শিট দিছিলাম লেকচার 3 আমি ওটা ডিলিট করে, লেকচার শিট 3 আমি ওটা ডিলিট করে দিতে বলছিলাম, বিকজ ওইখানে নাম্বারিংটা একটু এলোমেলো আসছিল মনে হয়, লেকচার শিট 3 না 4 এরকম কিছু একটা হবে, নাম্বারিংটা আবার ঠিক করে দিছি। এখান থেকে 1 2 3 4 মাস্ট করবা, আর এখান থেকে বাকি যেটা আছে 5 6 7 8 9 করলে ভালো, না করলে আরো ভালো, ঠিক আছে? সো এখান থেকে 1 2 3 4 এই চারটা মাস্ট করতেই হবে, আর ক্লাস্টার 5 করব, এরপর আমাদের এটা কমপ্লিট পুরোপুরি এই চ্যাপ্টার 7.2। তারপরে যদি প্রবলেম থাকে আমাকে জানাবো। দেখো এই যে ম্যাথ গুলো একদম হুবহু বোর্ড প্রশ্নে সৃজনশীলে চলে আসতেছে, সৃজনশীল না পারার কি আছে?
ভাইয়া হুম বলো। আপনি যেটা ডিলিট করতে বলছিলেন, যারা অলরেডি সেটা ওই ফাইলটা ডাউনলোড করে ফেলছে, মানে রং নাম্বারিং করা ফাইলটা যারা ডাউনলোড করে ফেলছে, তারা সেম লিঙ্কে গেলে আবার কারেকশন করা ফাইলটা পেয়ে যাবে, সমস্যা নেই। ওই তো আপডেট যারা করা দেওয়া ডাউনলোড হয়েছে। করে ওই লিঙ্কে গেলে হচ্ছে আবার ঠিকঠাক করতে পারবে। আচ্ছা, 3 নাম্বার সমীকরণ যে বুঝো নাই, 3 নাম্বার কোনো সমীকরণ না, 3 নাম্বার এটা প্রশ্নই দেওয়া ছিল। এই যে দেখো 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 দেখো, আলফা প্লাস বিটা সমান থিটা হইলো। আচ্ছা নামটা দেখি তোমার কই। আচ্ছা যাই হোক, চলে গেছে। আলফা প্লাস বিটা সমান থিটা, এই যে প্রশ্নই দেওয়া ছিল, প্রশ্ন থেকে আমি জাস্ট দেখে দেখে লিখছি, বুঝছো? আর কোনো কাজ নেই। ক্লাস্টার ফাইভে আসবো নাকি? ক্লাস্টার ফাইভে চলে আসি। ওকে, ক্লাস্টার ফাইভ পড়লে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ। তো ক্লাস্টার ফাইভ পড়ানোর আগে একটু কিছু ভেলকি দেখানো দরকার, ঠিক আছে? দেখা যায় আমাকে, আমরা আবার পরের দিকে ব্যাক করব, ঠিক আছে? দেখা যাচ্ছে? ওকে ওকে ওকে, দেখা যাচ্ছে আমাকে? ওকে ফাইন। আমার হাতে, আচ্ছা দাঁড়াও, আমি এখানে একটা জিনিস রাখছি। আচ্ছা বলবো এটা। হাই হাই, কার জ্বর আসছে, রেস্ট নাও। ওকে দেখো, আমার এখানে তো দেখা যাচ্ছে, আমার এখানে হচ্ছে একটা বক্স আছে খুব সুন্দর, এটা হচ্ছে একটা প্যাকেট। তো এই প্যাকেটের মধ্যে আমি যদি তোমাদেরকে দেখাই, দেখা যাচ্ছে প্যাকেটটা পুরোপুরি ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এই যে আমি তোমাকে দেখাইতে পারি, এটা হচ্ছে জাস্ট একদম পুরোপুরি ব্ল্যাঙ্ক একটা প্যাকেট। ভিতরে দেখতেছো, দেখা যাচ্ছে প্যাকেটের মধ্যে কিছু আছে? এটা আলো পড়তেছে, আলো দেখা যাচ্ছে জাস্ট। তুমি যদি আমার সামনে থাকতো, তোমাকে আমি হাতের ভিতরে দিয়ে দিয়ে বলতাম যে কিছু নাই, কিছু থাকতো এটা পড়েই যেত। হ্যাঁ, আমি হচ্ছে সবগুলা ম্যাথ হচ্ছে দিয়ে দিচ্ছি পিডিএফ এ। কয়েকটা কয়েকটা ম্যাথ দিই নাই সলভ, ওগুলা হচ্ছে যেগুলো হচ্ছে একদম লেস ইম্পর্টেন্ট ওগুলা দিই নাই। আর হচ্ছে বোর্ড কোশ্চেন গুলা দিই নাই, বোর্ড কোশ্চেন গুলো আমি চাইছি তুমি নিজে একবার ট্রাই করো, না পারলে তাহলে আমাকে মক দিও, আমি তোমাকে সলভ করে দিবো। এটা পুরো ব্ল্যাঙ্ক না, ভিতরে পুরো ব্ল্যাঙ্ক। তো ঠিক আছে, থাকলে তো কিছু পড়তোই। এখন দেখো, এখানে যদি আমি খালি একটা বক্স, আমি সবাই দেখছো এখানে খালি, কিছুই তো নাই। ঠিক আছে, এখন আমি এখানে ম্যাজিক করি। আমার হাতে কিছু আছে? হাতে কিছু নেই। তো আমি এখানে ম্যাজিক করতেছি, হিং টিং শট, হিং টিং শট, হিং টিং শট। ওকে, এখন দেখো, আহা দেখো, ব্যাগ উপরে ধরলে কোনো সমস্যা নেই। দেখো এখন আমি কি করতে পারি, এটা হচ্ছে আমার ব্যালেন্সের জন্য ধরলাম, এখানে তো কিছুই ছিল না, সবাই দেখছো। তো এখন দেখো, এত বড় এত জোস এত গ্লসিং পেপারের একটা বক্স কোথ থেকে আসছে, ঠিক আছে? এই যে দেখো বক্সটা আমি এখানে রাখলাম। আমি আবার এখানে যদি ম্যাজিক করি, ওকে দেখো, আরো একটা বক্স। এরপর হচ্ছে আমি যদি আবার ম্যাজিক করি, এক কালারের কতগুলা বক্স বের করবো, ঠিক আছে? এক কালারের কতগুলার বক্স বের করবো, একটু ডিফারেন্ট কালারে যাই। ছেলেদের প্রিয় রং হচ্ছে নীল, আর মেয়েদের প্রিয় রং হচ্ছে গোলাপি, ঠিক আছে? তো এটা রাখলাম আমি পাশে, 3টা বক্স চলে আসলো। আচ্ছা, এখন তোমার কাছে মনে হইতে পারে যে, আচ্ছা আপনি মনে হয় এখানে বক্সের মধ্যে লুকিয়ে রাখছেন। এই যে দেখো, বক্সের ভিতরে আমি লুকিয়ে রাখছি কিনা দেখো, বক্স কিন্তু পুরাই খালি, ঠিক আছে? এই যে দেখো, বক্স কিন্তু পুরাই খালি। এই যে উপরে যে ধরতে বসে, উপরে ধরলাম, বক্স পুরাই খালি। বক্সে কিছু আছে? নাই। তারপরে দেখো, এটা কিন্তু অনেক জোস বক্স, এই যে একদম পুরো স্ট্রেংথ একটা বক্স। এগুলো কিছুই না, নেক্সট ক্লাস গুলো আরো জোস দেখাবো। আচ্ছা, এখন আমি, আমার একবার ম্যাজিক করা দরকার। হিং টিং শট, হিং টিং শট, হিং টিং শট, ইগ্রি বিগ্রি পাত্রা ছু। আচ্ছা দেখো, এখন এই যে ম্যাজিক করলাম, 3টা বক্স অলরেডি আমাদের এখানে আসছে। ও ওয়াও, আরো একটা, কি জোস না? দেখো আস্তে আস্তে এটার কিন্তু ওয়েট বাড়তেছে। আবার আরেকটা, দেখলো যে খালি একটা প্যাকেট, বাসায় একটা খালি প্যাকেট থেকে ট্রাই করে দেখলাম যে মন্ত্রগুলো পড়ছে, আরো বের করবো। আচ্ছা ঠিক আছে, আরো একটা বের করবো। এই যে এত জোস, একটা খালি প্যাকেট থেকে, একটা খালি বক্স থেকে আমি কতগুলো বক্স বের করতে পারলাম, তাই না? সো দ্যাটস কল্ড ম্যাজিক। ম্যাথের মধ্যে ম্যাজিক আছে, ম্যাথের ম্যাজিক গুলো আমি দেখাচ্ছি। একটা মনে হয় পিন করে রেখে দিছি। সো এখান থেকে দেখছো আমার সামনে কতগুলো, এগুলো চাইলে হচ্ছে ফেভারিট মানুষকে গিফট করতে পারবে। আচ্ছা, বক্স বক্সের জায়গায় থাকো। সো ম্যাজিকটা কেমন লাগছে জানাই। আমরা এখন পড়ার দিকে চলে যাই। এইগুলা হচ্ছে আমি আবার ব্যানিশ করে দিতে পারবো। আচ্ছা, এগুলা কিছু না, এগুলা হচ্ছে আমি বই রাখছিলাম যাতে বক্সটা দেখাইতে পারি, ঠিক আছে? এই যে দেখো আমাদের কত সুন্দর সুন্দর বক্স। আহা, আচ্ছা বাবা বাবা, সমস্যা নেই। হ্যাঁ চলো, আমরা আবার ম্যাথের দিকে ব্যাক করি, ঠিক আছে? ম্যাথের কিছু ম্যাজিক আছে এমন,
আচ্ছা আমি একটা পিন কমেন্ট করে দিছি, না বলা যাবে না বলা যাবে না, দেখো আমি হচ্ছে ম্যাথের একটা ম্যাজিক দিছি, তোমার এখানে হচ্ছে পিন কমেন্ট দেখবা, পিন কমেন্টে হচ্ছে একটা ম্যাথের ম্যাজিক আছে, যে জিনিসগুলো আমাদেরকে সাধারণত টিচাররা ক্লাসে পড়ায় না, আমি এটা পিন করে দিচ্ছি, কই জানে চলে যাচ্ছে, ওগুলা হচ্ছে সবকিছু, মানে এই জিনিসগুলো আমাদেরকে টিচাররা সাধারণত ক্লাসে পড়াইতে চায় না, কি ক্লাসে পড়াইতে চায় না, ওগুলার একটা ম্যাজিক দিছি, ম্যাথের মধ্যে আমাদের অনেক ম্যাজিক আছে, একটা ম্যাজিক হচ্ছে আমি এখানে পিন করে দিছি। ও ওয়াও, ওকে, সো ম্যাথের ম্যাজিক গুলো দেখবা, যেগুলো হচ্ছে তোমার, আমি আপকামিং হচ্ছে আমাদের যে ইন্টারেক্টিভ ম্যাপটা আনতেছি, এই ম্যাপের মধ্যে টোটাল আমি তোমাকে বলি ম্যাথের সবচেয়ে ভাস্ট একটা চ্যাপ্টার, যেটাতে কিনা 14টা চ্যাপ্টার আছে, একটা ভাস্ট চ্যাপ্টার যেটাতে কিনা প্রায় 14টা চ্যাপ্টার আছে, মাত্র 60টা এমসিকিউ দিয়ে, 6টা 60টা এমসিকিউ দিয়ে, প্রত্যেকটা এমসিকিউর পিছনে তোমার খরচ হবে মাত্র 10 সেকেন্ড, ওগুলা দিয়ে তুমি পুরোপুরি সবকিছু সলভ করতে পারবা। আর আমি তোমাকে এটা এনশিওর করি এইচএসসি তে অবশ্যই অবশ্যই ওই ম্যাপ থেকে 30 নাম্বার কমন আসবে, ঠিক আছে? ওটা হচ্ছে এমসিকিউ রিটেন সবকিছু মিলাই প্রত্যেকটা সলভিং প্রসেস সহ, মানে আমার অনেক জরিপ চালাইছে যে এটা হচ্ছে তোমাদের সবচেয়ে কঠিন কঠিন লাগে, ওই টাইপস এর ম্যাপ গুলা দিয়ে যে আমি যে ইন্টারেক্টিভ ম্যাপটা বানাইছি ওইখান থেকে ইনশাল্লাহ পুরোপুরি 30 মার্কস, 30 মার্কস মানে কি 130 না, কিন্তু এটা হচ্ছে 75-30 মার্ক, তো 75-30 মার্ক আসা মানে বুঝতেছো চ্যাপ্টারটার ইম্পর্টেন্সটা কত বেশি, সো গেস করতে পারো আশা করি কোন চ্যাপ্টার নিয়ে ম্যাপ বানাইছি। আর আরেকটা হচ্ছে আমাদের ইনশাল্লাহ সামনের মাসে পকেট বুক আসবে, পকেট বুকে হচ্ছে সবগুলো চ্যাপ্টারের আমি যে একদম সূক্ষাতে সূক্ষ্ম বেসিক দিয়ে পড়াচ্ছি ওগুলা আমি সবগুলো রেডি করে দিচ্ছি, আর তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিবে সামনে ম্যাথের ওগুলো ইনশাল্লাহ আমি সলভ করে দেবো। ওকে ফাইন, আমরা হচ্ছে ক্লাস্টার 5 এর দিকে চলে যাই, বক্স আবার দেখবা, এই যে বক্স, এই যে বক্স, এই যে বক্স, এই যে বক্স, ওকে, হ্যাঁ বেদনার রং বলে নীল না, আচ্ছা আমার ফেভারিট কালার নীল। ওকে আমরা তাহলে এখন পড়ার দিকে চলে যাই, এই ক্লাসটা শেষ করলে আমাদের শেষ, এটা শেষ করে আজকের ক্লাস শেষ করে ফেলবো, এখান থেকে আমি তোমাদেরকে টোটাল 3টা ম্যাথ করাবো, 3টা ম্যাথ করলে মোটামুটি বাকিগুলো করতে পারবো। প্রথম ম্যাথটা দেখো, ওকে প্রথম ম্যাথে দেখো আমাদেরকে কি বলে, প্রথম ম্যাথে আমাদেরকে বলতেছে যে একটু আমি একটা স্পটলাইট নিই, ওকে ওয়েট, যদি সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা ইকুয়াল টু 1 হয় তবে প্রমাণ করো যে 1 প্লাস কট আলফা ট্যান বিটা ইকুয়াল টু 0, কি অদ্ভুত প্রমাণ না, অদ্ভুত না এগুলো সোজা, এখানে আমাদেরকে বলে সাইন কস, ওইদিকে বলে ট্যান আর কট, চলো এটার হচ্ছে যে কি বলে পোস্টমর্টেম করে আসি। দেখো একটা জিনিস বুঝো, মানে আমরা ম্যাথের লাইনগুলো কেন করব, যত তুমি এই জিনিসগুলো ক্লিয়ার থাকবা যে আমরা ম্যাথের লাইনগুলো কেন করব তত ইফিশিয়েন্টলি তুমি ম্যাথ সলভ করতে পারবা, আর যদি কোন রকমে প্র্যাকটিস করে করে মুখস্থ করে করে শিখো তাহলে তুমি জীবনে ম্যাথ করতে পারবা, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ টিচারের লাইফে আমার দেখা, আমি যতজনকে দেখছি এখন পর্যন্ত, প্রত্যেকটা ম্যাথ টিচারের লাইফে একটা না একটা ফেল থাকে, সে যেখান থেকে শিক্ষা নেয়। আমি হচ্ছে ক্লাস 7 থাকতে ম্যাথে ফেল করছিলাম 2 টার্মে, তো এরপরে যখন আমাকে স্কুল থেকে বের করে দিবে দিবে এমন অবস্থা, ওই টার্ম থেকে হচ্ছে আমি ম্যাথ নিয়ে আস্তে আস্তে পড়াশোনা করতেছি, কেন পারবো না, কেন পারবো না, কেন এটা, কেন এটা। এরপরের টার্মে হচ্ছে আমি হচ্ছে, আচ্ছা কোন স্কুলে পড়ছি, চিটাগং এর গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে আমি ক্লাস 8 পর্যন্ত ছিলাম, গভর্নমেন্ট মুসলিম হাই, চিটাগং এর মধ্যে হচ্ছে সেকেন্ড স্কুল বলতে পারো, পজিশনে সবকিছু থেকে সব স্কুলই সেরা, বাট বোর্ড রেজাল্টে হচ্ছে গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল সেকেন্ডে থাকে, তো তখন আমাকে মুসলিম হাই স্কুল থেকে বের করে দিচ্ছে, বের করে দিচ্ছে এমন অবস্থা। তো আমি ম্যাথে কোন কোন জায়গায় আমার সমস্যা এইগুলো নিয়ে আমি ডে বাই ডে কাজ করতাম, তো আস্তে আস্তে দেখা গেছে এমন অবস্থা যে ক্লাস 8 যখন উঠছি তখন মানে হচ্ছে এমন মুসলিম হাইতে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম আমাদের সঙ্গে 3 টার্ম হতো, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে আমার চেয়ে বেশি ম্যাথের কারো মার্কস নেই, ফার্স্ট টার্মে পাইছিলাম 100 যেটা হায়েস্ট, পরের টার্মে পাইছি 83 যেটাই কিনা পুরো স্কুলের মধ্যে হায়েস্ট, তো এই হচ্ছে ঘটনা। এবং ওই ক্লাস 8 এত পড়ালেখা করছি, তারপর হচ্ছে আমি আমার হচ্ছে পরে স্কুল চেঞ্জ করছি, চিটাগং এর সবচেয়ে বেস্ট স্কুল বলতে পারো চিটাগং, হ্যাঁ হ্যাঁ আমি তো বানান ভুলে গেছি, পড়ালেখা অনেকদিন না ঘুরতে ঘুরতে, চিটাগং কলেজ স্কুল CCS স্কুলটাতে পড়ার মোটামুটি ছেলেদের, চিটাং এর সবারই একটা ড্রিম থাকে, তো ব্যতিক্রম আমারও হয় নাই, এটা হচ্ছে চিটাং এর মধ্যে বোর্ডে ফার্স্ট, প্রায় 1999 সাল থেকে আজ অব্দি ওই স্কুল বোর্ডে ফার্স্ট হয়ে আসতেছে, ঠিক আছে? তো ওইখানে চান্স পাইছি যেখানে আমাকে এক স্কুল থেকে বের করে দিচ্ছে, আরো ভালো জিনিস চলে গেছে, ঠিক আছে? তো নিজেকে এমন ভাবে ডেভেলপ করো। একটা জিনিস তোমার মাথায় থাকতে পারে যে আমি একদিন হঠাৎ করে অনেক বড় কিছু করে দেখাবো, বড় কিছু কিভাবে করে দেখাবা, আস্তে আস্তে ছোট ছোট জিনিসগুলো থেকে শুরু করো, তারপরে না বড় কিছু করে দেখাবো, ঠিক আছে? নিজেকে নিজে রিওয়ার্ড দেওয়ার একটা সিস্টেম রাখতে পারো যে আমি আজকে মানে এটা হচ্ছে আমি নিজেকে রিওয়ার্ড দিব আমি যদি আজকে এই পড়াগুলো কমপ্লিট করতে পারি। ওকে আর একটা কথা আছে যে মানুষ তাই পায় যা সে করে, ঠিক আছে? তুমি যা করবা তাই হচ্ছে পাবা রেজাল্ট হিসেবে। দেখো
এই ম্যাথ গুলা দেখো আমাদের এখানে দেওয়া আছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা কোথেকে লিখছি? এটা আমাদের প্রশ্নেই দেওয়া ছিল, প্রশ্ন থেকে দেখে দেখে লিখছি। একটা মজার পেপার, প্রশ্নটা দেখো আমাদের একটু উল্টানো ভাবে দেওয়া আছে, কালো কালো সাদা সাদা, এটা কিন্তু আমাদের সাইনের সূত্র না, কিসের সূত্র? কালো কালো সাদা সাদা, এটা হচ্ছে আমাদের কজের সূত্র। তার মানে কজের সূত্রতে তো কালো কালোটা আগে, কিন্তু এখানে সাদা সাদাটা আগে কেন? তো আমরা উল্টাই ফেলবো। কিভাবে উল্টাবো দেখো, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, এই অংশটা দেখো, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, ধরে যে মাইনাস কমন নিয়ে ফেললাম, তো মাইনাস কমন নিয়ে ফেললে কি থাকে দেখো, এখানে প্লাস থাকে, সো প্লাসে মাইনাসে মাইনাস, দ্যাট মিনস কজ আলফা কজ বিটা, আর এখানে থাকবে আমাদের মাইনাস। কেন মাইনাস থাকবে? কারণ এই যে মাইনাস আর এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, দ্যাট মিনস প্লাস সাইন আলফা সাইন বিটা, এটা আমাদের বসে যাবে। আর এই যে প্লাস ওয়ান যেটা ছিল, এটাকে আমরা অপর পাশে নিয়ে যাবো, মাইনাস ওয়ান হবে। কেন অপর পাশে নিবো? যাতে আমরা উভয় পক্ষ থেকে মাইনাসটাকে নালিফাই করে দিতে পারি। শেষ, মাইনাসের কাহিনী খতম। মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে এখানে থাকবে কত? কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। আলফা বিটা দেখে ভয় পাই যায় আমার, এটা হচ্ছে জাস্ট একদম নর্মালি, থিটা যেমন ওটা হচ্ছে আলফা বিটা হচ্ছে প্রায় তেমনই, একটা কোণের মান বুঝে তোমাকে, ঠিক আছে? তো এখানে আলফা বিটা দেখ আর এবি দেখ, সেটা নিয়ে কোনো ঝামেলা করার কথা না। তাহলে দেখো, কালো কালো সাদা সাদা, কালো কালো সাদা সাদা কার সূত্র? কজের সূত্র। আর কজের একটা ব্যাপার ছিল কি? কজের একটা ব্যাপার ছিল সি ফর কজ, সি ফর চেঞ্জ, দ্যাট মিনস হচ্ছে কি, কজের সূত্রে চিহ্ন চেঞ্জ, মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, সূত্রের জীবনও ভুল হবে না। এখন দেখো একটা জিনিস আমি বলি, এই যে ওয়ান যে জায়গাটা, ওয়ানের জায়গাটাতে আমরা কি করব, ওয়ানের জায়গায় এখানে যেহেতু আমাদের কজ ছিল, কজের সূত্র বসাচ্ছি, তো ওয়ান সমান কত? কজ জিরো, এটা আমরা লিখতে পারি। এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে করতে পারো। কিভাবে করতে পারো দেখো, তুমি ক্যালকুলেটরে যাবা, কজ ইনভার্স লিখে ওয়ান দিবা, ঠিক আছে? ক্যালকুলেটর নিয়ে কিন্তু আমি পুরো একটা ক্লাস আপলোড করছি। কজ ইনভার্স ওয়ান দিলে দেখবা যে জিরো আসবে, দ্যাট মিনস তুমি বলতে পারো যে কজ জিরোর মান হচ্ছে কত, ওয়ান, এভাবে তুমি বলতে পারো। বা তোমার যদি চারটা মুখস্থ থাকে দেন আলহামদুলিল্লাহ ভালো। দেখো এখন তুমি যদি বলো যে আমি এখান থেকে কস কস কেটে দিব, এটা কিন্তু তুমি অনেক লজিক্যাল একটা কথা বললা, ঠিক আছে? সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে বিপরীত ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতিতে এই পড়াগুলো আছে, দেখবা। বা দিয়ে আমরা এখন লিখতেছি, দেখো এই লাইনটা ভালো মতো খেয়াল করো, এই যে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা বসে যাবে, তাহলে এই যে কসটার কি হবে, কসটা কিন্তু অপর পাশে যাবে, বেসিক্যালি কসটা কি হবে, কসটা অপর পাশে যাবে। আবার একটু খেয়াল করো, কস কস আমরা কেটে দিব না, কসটা অপর পাশে যাবে। সো কস যদি অপর পাশে যায়, তাহলে সেটা হয়ে যায় কজ ইনভার্স। এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি ফাংশন চ্যাপ্টারের পাবা, আমি পড়াবো না এটা, অন্য কোনো ইনস্ট্রাক্টর ক্লাস নেবে। আলফা প্লাস বিটা সমান হচ্ছে এটা, আচ্ছা আমি এখানে যেটা দিয়ে রাখছি ম্যাথমেটিক দিয়ে, এটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের বেসিক গুলো, যাতে তোমার এগুলো বুঝতে সমস্যা না হয়। আর এখানে হচ্ছে কজ জিরো বসে যাবে, তাহলে দেখো এখানে এই যে কজ ইনভার্স আর কজ নালিফাই হয়ে যাবে, আর থাকবে কত? আর থাকবে জিরো। আরো একবার বুঝে ক্লাসে বুঝে যাও, ঠিক আছে? ক্লাসের পর ক্লাসে শেষ করে যাও। দেখো এখান থেকে আমাদের আলফা প্লাস বিটা বসে যাবে, কসটা যে কস ছিল সেটা অপর পাশে চলে গেলে কস ইনভার্স হয়ে যাবে, আর এ পাশে কস জিরো তো ছিলই, সো কস জিরো মতো বসে যাবে। তো এটা যদি আমরা নালিফাই করে ফেলি, কস ইনভার্স আর কস সেটা নালিফাই হয়, আর বাকি থাকলো কি, আলফা প্লাস বিটা, এই যে দেখো আলফা প্লাস বিটা লিখলাম, আর এই পাশে জিরো ছিল, জিরো লিখলাম। আগের ম্যাথ গুলোতে আমাদের এরকম এই কন্ডিশনটা সরাসরি দেওয়া ছিল, এই ম্যাথে আমাদের কন্ডিশনটা সরাসরি দেওয়া নাই, আমাদের এটা ক্যালকুলেশন করে বের করতে হয়েছে। আচ্ছা আমি যে এখানে একটা লাইন, এতগুলো লাইন পড়লাম, কোন লাইনকে আমি মুখস্থ করছি? করি নাই। এখানে আমি তোমাদেরকে লজিক বলছি যে এটা আমরা কেন মাইনাস কমন নিব, কেন আমরা এখান থেকে কজের সূত্র দিব, কেন আমি এখান থেকে কজটা অপর পাশে সরাবো, প্রত্যেকটা জিনিসেরই তোমাদেরকে রিজন বলা হয়েছে। এখন দেখো আমাদেরকে এই পাশে যেটা আছে ওয়ান প্লাস কট আলফা ট্যান বিটা, তো আমরা বামপক্ষ তো চিনো, আর ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ডান পক্ষ। তাহলে ওয়ান প্লাস কট আলফা ট্যান বিটা এটা আমরা লিখবো, লিখার পর এটাকে আমাদের সিম্পলিফাই করা দরকার। কেন সিম্পলিফাই করা দরকার? কারণ এই কটকে আমরা কিসে ভাঙাবো এটা আমাদের বুঝতে হবে, কটকে আমরা কস বাই সাইন আকারে ভাঙাবো। কিন্তু কেন? কারণ আমাদের এই বামপক্ষে যে ডাটাগুলো দেওয়া ছিল সবগুলা কস আর সাইনেই দেওয়া, ঠিক আছে? তো আমরা এখান থেকে কি করবো, কটকে হচ্ছে কস বাই সাইন, মানে সেটা আমরা পড়ে আসছি কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, ট্যান থিটা সমান আমরা পড়ে আসছি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এখানে আলফা ছিল আলফা বসে দিবা, এখানে বিটা ছিল বিটা বসে দিবা। এই এটা দেখেই বুঝতেছি যে ওয়ান এর সাথে এটা আমাদের লসাগু করতে হবে, লসাগু করার ব্যাপারটা জেনে আসছি আমরা। তো নিচে যেটা ছিল এটা আমরা হুবহু বসাই দিব, এই যে সাইন আলফা কস বিটা এটা আমরা বসাবো, আর এটাই ধরতে পারো ওয়ান বাই ওয়ান। এরপর আমরা আর গুণন করবো, ওয়ান দিয়ে যদি আমরা সাইন আলফা কস বিটাকে গুণ করি সেটা কিন্তু সাইন আলফা কস বিটাই থাকবে, মাঝখানে প্লাস ছিল প্লাসও বসে যাবে। এরপরে এই দুইটা আমি আর গুণন করে দিব, কস আলফা সাইন বিটা, যেভাবে তোমার সুবিধা হয় লসাগু করতে। দেখো এখন এগুলাতে এসে পাজেল হয়ে যায় স্টুডেন্টরা বেশি, সাদা কালো কালো সাদা, সাদা কালো কালো সাদা কার সূত্র ছিল? সাইনের সূত্র ছিল, প্রত্যেক ক্লাসে বলে আসতেছি। তার মানে দেখো সাইনের সূত্র বসে গেল, তো এস ফোর একটা জিনিস বলছিলাম সাইন, এস ফোর একটা জিনিস বলছিলাম সেম, একটা ওয়ার্ড বলছিলাম, দ্যাট মিনস সাইনের সূত্রে
চিহ্ন সেম হবে, এই যে দেখো প্লাস, সেটা কিন্তু প্লাস বসে যাচ্ছে, সাইনের সূত্রে চিহ্ন চেঞ্জ হচ্ছে না, সাইনের সূত্রে চিহ্ন সেম। এই যে নিমোনিক গুলা বলতেছি কথাগুলা, এগুলো হচ্ছে প্রায় অনেকগুলো চ্যাপ্টারের সূত্র মনে রাখার টেকনিক বলা যায়, এগুলো হচ্ছে আমি সবগুলো পকেট বুকে অ্যাড করে দিছি প্রত্যেকটা চ্যাপ্টারের। তাহলে দেখো আমি যে চ্যাপ্টার গুলো পড়াই বা না পড়াই, এই নিমোনিক গুলো হচ্ছে ওইখানে পাবো পকেট বুকের মধ্যে। পকেট বুকের কাজ মনে হয় আমাদের খুব দ্রুত শেষ হয়ে যাবে। দেখো তাহলে এখান থেকে আমরা সাইন এ প্লাস বি এটার আমরা সূত্র বসাতে পারতেছি, সাইন আলফা প্লাস বিটা। তো এই যে আমরা আলফা প্লাস বিটা, এটার কিন্তু একটা ভ্যালু আছে, এই যে আমরা বের করে নিছিলাম, এই যে আলফা প্লাস বিটা সমান হচ্ছে জিরো ডিগ্রি, মুখস্থ বসাচ্ছি না, কিছুই মুখস্থ বসাচ্ছি না, এই যে আলফা প্লাস বিটার জায়গায় আমরা জিরো ডিগ্রি বসাচ্ছি, এটা আমাদের যে এক নম্বর সমীকরণ ছিল এখান থেকে আমরা লিখলাম প্রত্যেকটা জিনিস, এখানে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, তারপরে কেন বুঝবো না, বুঝতে হবে। ওকে, সাইন জিরোর মান হচ্ছে জিরো, ক্যালকুলেটর প্রেস করে দেখতে পারো যে সাইন লিখবা জিরো লিখবা আনসার চলে আসবে। জিরো দিয়ে যদি তুমি কোনো সংখ্যাকে ভাগ দাও সেটা তো জিরোই হবে, শুধু জিরো দিয়ে আমি বলি তোমাকে, ধরো তুমি জিরো ডিভাইডেড বাই ফাইভ দিলা সেটা কিন্তু জিরোই আসবে, জিরো ডিভাইডেড বাই টেন দিলা সেটা হচ্ছে জিরোই আসবে, জিরো ডিভাইডেড বাই তুমি যদি ধরো আমাদের গ্রুপে এখন কারেন্টলি হচ্ছে সিক্স কে মেম্বার আছে, জিরো ডিভাইডেড বাই সিক্স কে সেটা কিন্তু জিরো আসবে। তো জিরো ডিভাইডেড বাই সাইন আলফা কস বিটা এটার মান কিন্তু জিরোই আসবে, এটাই আমাদের প্রমাণ, ডান পক্ষ ছিল এটাই, দেখাই ডান পক্ষ যেটা ছিল এই যে ওয়ান প্লাস কট আলফা ট্যান বিটা ইকুয়াল টু জিরো প্রমাণ করতে হবে। সো কি করলাম, দেখলাম এখান থেকে কালো কালো সাদা সাদা এটা আমরা কজের সূত্রে একটু সাজিয়ে নিলাম, এখান থেকে হচ্ছে মাইনাস কমন নিয়ে ফেললাম, মাইনাস কমন নেওয়ার পরে আমি প্রত্যেকটা ম্যাথ কিন্তু আবার রিক্যাপ করে দিচ্ছি, মানে তোমাকে দুইবার দুইবার করে পড়াচ্ছি, ক্ষেত্র বিশেষে তিনবারও পড়াচ্ছি, যাতে এখানে যারা হচ্ছে একটু কম বুঝো বা যারা হচ্ছে বেসিক গুলো ক্লিয়ার করতে পারো না ফার্স্ট ইয়ারে, তারাও যেন এগুলো ক্লিয়ার করে নিতে পারো। দেখো তারপরে এটা হচ্ছে আমি যে কালো কালো সাদা সাদা, দ্যাট মিনস হচ্ছে কজের সূত্রের ক্লাস গুলো সিরিয়ালি করবা, কিন্তু নাহলে ঝামেলা করবা, কজ অপর পাশে চলে গেলে কজ ইনভার্স, কজ ইনভার্স আর কজ নালি পেয়ে আলফা কজ বিটা সমান জিরো। আর এটাকে আমরা সিম্পলিফাই করবো, কেন করবো, কারণ আমাদের এই পাশের ডাটা গুলো সব সাইন কজ এই দেওয়া ছিল, তো সাইন কজ এ সিম্পলিফাই করে দেন এখান থেকে আমাদের এই যে আলফা প্লাস বিটার গুলো আমরা জিরো বসাবো, জিরো বসালে কিন্তু সাইন জিরোর মান জিরো, দ্যাট মিনস এটা আমরা লিখবো লাস্টে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ সামথিং সামথিং যা আছে প্রশ্নে যেটা প্রমাণিত। ঠিক আছে, সো এটা কার কার কাছে ক্লিয়ার একটু জানো আমাকে, পরের মেথা যাই তাহলে, আজকে চ্যাপ্টার আমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম যদি থাকে আমাকে নক দিও, 6k কে 0 বানাই ফেলছি, ওকে ওটা কাজ চলতেছে এখন, চলে আসবে। এরপরে দেখো, আচ্ছা ক্লাসটা শেষ করি, দেন আমাদের এখান থেকে দুই নাম্বার, দুই নাম্বারটা পারবা আশা করি, কঠিন না, দুই নাম্বারটা আরো সোজা। আচ্ছা একটু হিন্টস দিয়ে রাখো, দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারটাতে যদি আমি একটা হিন্টস দিতে চাই, যদি এ কস, আচ্ছা পড়াই দিই এটা, এক্স প্লাস আলফা ইকুয়াল টু বি কস এক্স মাইনাস আলফা হয়, কঠিন না, আলফা দিছে মানে এটা যে তোমার কঠিন হয়ে যাবে এমন কিছু না, ঠিক আছে, কারো যে কোনো ছোটখাটো প্রবলেম থাকলে আমাকে একটু কষ্ট করে নাম দিও, আমি তোমাদের পুরো সলভ করে দিব। দেখো এখানে আমাদের এক্স প্লাস আলফা, এখানে যে আমাদের এক্স মাইনাস আলফা ছিল, এগুলো আমাদের জন্য কঠিন কিছুই না বেসিক্যালি। দেখো এটা আমরা কি করতে পারি, আরেকটা ব্যাপার বলি, কেন জানি হচ্ছে বাইরে বৃষ্টি পড়ে কিন্তু আমার চুলগুলো মনে হচ্ছে এমন ভাবে হয়েছে যেন আমি বৃষ্টিতে ভিজছি, যে কোনো সিচুয়েশনে আমি কিন্তু বাসায় বসে আছি। দেখো দেওয়া ছিল কি আমাদের এখান থেকে এ কজ এক্স প্লাস আলফা ইকুয়াল টু বি কজ এক্স মাইনাস আলফা, এটা আমাদের দেওয়া ছিল, এটা আমরা এখান থেকে দেখে দেখে অনেক সুন্দর করে লিখে ফেললাম। এটা লিখার পর আমাদের কাজটা কি, দেখো এটা লিখার পর আমাদের কাজ হচ্ছে এ বি তো এ বি এর মতো থাকুক, এই জায়গায় দেখো আমরা কজ এ প্লাস বি এর সূত্র দিতে পারি, এই জায়গায় কজ এ মাইনাস বি এর সূত্র দিতে পারি, কজ এ প্লাস বি এর সূত্র ছিল এইটা, কজ এ মাইনাস বি এর সূত্র ছিল এইটা, দুইটা কিন্তু আলাদা জিনিস না। কি কি দেখো, সূত্র কি ছিল, কজ এর সূত্র কালো কালো সাদা সাদা, মাইনাস হইলেও সেম সূত্র, কালো কালো সাদা সাদা, দেখো হচ্ছে কস কস সাইন সাইন, প্রথমটা দিয়ে আমি একটা নিমোনিক বললাম একটা মনে রাখার টেকনিক। আরেকটা জিনিস বলছিলাম সি ফর হচ্ছে কস, সি ফর হচ্ছে চেঞ্জ, দ্যাট মিনস হচ্ছে কি কজের সূত্রে চিহ্ন চেঞ্জ হবে, দেখো যখন সূত্রে প্লাস তখন কিন্তু মাইনাস হচ্ছে, যখন মাইনাস তখন কিন্তু প্লাস হচ্ছে, কঠিন কিছু না, একদম ইজি। সো আমরা এই অংশটাতে সূত্র বসাবো, কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি, সো দেখো কালো কালো সাদা সাদা বসে ফেললাম, আর এখানে এক্স থাকুক আলফা থাকুক বিটা থাকুক গামা থাকুক যা মন চায় তা দেখ, ফাই দেখ সাই দেখ যা ইচ্ছা দেখ, আমাদের এখান থেকে সিরিয়ালি এটা বসে দিব, কারণ আমাদের সূত্রে দেখো এ বি এ বি সিরিয়ালি বসে যাবে। তো এটা আমরা সূত্র বসাবো, দেখো এই যে এখান থেকে কজ এ প্লাস বি সূত্র, কালো কালো সাদা সাদা, আর জাস্ট চিহ্নটা খেয়াল রাখবা প্লাস ছিল এটা আমরা মাইনাস বসাবো। এরপরে দেখো এখান থেকে আমরা যেটা করবো সেম কালো কালো সাদা সাদা, আর এখান থেকে আমাদের এক্স আলফা সিরিয়ালি বসে যাবে, এখানে মাইনাস ছিল সেটা হয়ে যাবে প্লাস, কেন, কারণ সি ফোর কজ, সি ফোর হচ্ছে চেঞ্জ, কজ এর সূত্রে চিহ্ন চেঞ্জ। ওকে এটা আমাদের হলো, এখন একটা কাজ করা যায়, এটা দেখতে কেমন কেমন লাগতেছে, এরকম ব্রেকেট আকারে থাকা মানে হচ্ছে আমরা জানি কি গুণ করা, তো এ দিয়ে একবার কজ এক্স কজ আলফা কে গুণ হবে, আবার এ দিয়ে সাইন এক্স সাইন আলফা কে গুণ হবে, এগুলো তো পারো গুণার এমন কি, ঠিক আছে, তো আমি তোমাদেরকে এটা দেখাই,
দেখো এ দিয়ে তুমি যদি cos x cos আলফা কে গুণ করো তুমি লিখে ফেলবে এরকম a cos x cos আলফা, তারপর মাঝখানে মাইনাস ছিল মাইনাস লিখে দিলা, এ দিয়ে তুমি যদি sin x sin আলফা কে গুণ করো তাহলে হচ্ছে মাইনাস তো বসেই যাবে আর a sin x sin আলফা, জাস্ট দেখে দেখে গুণ আর কিছুই না। পরে আরেকটা অংশ থাকে, পরের পোরশনটা যদি একটু দেখো, এখানে ছিল আমাদের b, সো b দিয়ে আমরা একবার গুণ করব কি cos x cos আলফা কে, মাঝখানে তো প্লাস বসেই যাবে, আবার b দিয়ে গুণ করব sin x sin আলফা কে। দেখছো কত জোস ব্যাপারগুলো, কত ইজি বুঝে পড়লো। সো b দিয়ে আমরা cos x cos আলফা কে গুণ করব, খুব ভালো কথা, তার তাহলে হয়ে গেল b cos x cos আলফা, এখানে প্লাস ছিল প্লাস বসে যাবে, আর b দিয়ে হচ্ছে আমরা sin x sin আলফা কে গুণ করব, তাহলে এটা হয়ে গেল b sin x sin আলফা। এখন একটা জিনিস কিন্তু তুমি সব জায়গায় কমন পাচ্ছ, ঠিক আছে, কি কমন পাচ্ছ দেখো, ম্যাথটা কঠিন না, মানে এই জায়গাটা একটু বুঝার আছে। দেখো এই জায়গায় a sin x sin আলফা আছে, মানে হচ্ছে তোমার sin x sin আলফা আছে, আর এই জায়গায় হচ্ছে তোমার sin x sin আলফা আছে, ঠিক আছে। সো sin x sin আলফা টার্মগুলোকে এক পাশে নিয়ে যাবা, আর হচ্ছে দেখো sin x sin আলফা যুক্ত টার্মগুলোকে এক পাশে নিয়ে যাবা, আর একটা হচ্ছে cos x cos আলফা যুক্ত টার্মগুলোকে এক পাশে নিয়ে যাবা। যেমন আমরা এমন করতাম না, এটাকে তোমার যদি কঠিন লাগে আমি আরো সহজ করে বলে দিচ্ছি। ধরো আমাদের এখান থেকে 2x equal to 3x plus 4y আছে, তো আমরা কি বলতাম, ধরো এখান থেকে আমাদের এমন আছে, ধরো আমি একটু আরেকটু সহজ করে লিখি, 2x plus 3y equal to 5x plus 4y, আমরা কি করতাম, আমরা বলতাম কি x যুক্ত টার্ম গুলাকে এক পাশে নিয়ে যাবো সবগুলাকে, y যুক্ত টার্ম গুলাকে আমরা এক পাশে নিয়ে যাবো, এই কাজটাই আমরা এখানে করবো, ঠিক আছে। সো x আর y এর জায়গায় চিন্তা করো, এই যে একটা কঠিন কথাকে যে সহজভাবে তোমাদেরকে এক্সপ্রেস করতেছি, সহজভাবে যদি মনে রাখতে পারো, একটা কঠিন লাইনকে তুমি সহজভাবে এক্সপ্লেন করাটাই হচ্ছে ম্যাথের একটা বিউটি। দেখো তাহলে দেখো এই যে cos x cos আলফা যুক্ত টার্ম, cos x cos আলফা যুক্ত টার্ম, এ থাকুক বি থাকুক, সহজ কথা তুমি চিন্তা করো, এটা যদি x থাকতো, এটা যদি x থাকতো, আমরা বলতাম না যে x যুক্ত টার্ম গুলোকে আমরা এক পাশে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা এই কাজই করব। এখানে ছিল কি কিছু নাই, মানে প্লাস আছে, সো প্লাস bx যদি অপর পাশে যায় তো দ্যাট মিন্স এটা মাইনাস bx হয়ে যেত, না x এর জায়গায় এমন আছে আর কি cos x cos আলফা, এটা তো সমস্যা না। এটার পরে এরপর বাকিটা দেখো, বাকি কি থাকে, বাকি থাকে এখানে হচ্ছে sin x sin আলফা যুক্ত টার্ম, sin x sin আলফা না থেকে যদি এখানে y থাকতো তাহলে আমরা কি বলতাম, এই যে sin x sin আলফা যদি আমরা y বলতাম তাহলে আমরা বলতাম কি y যুক্ত টার্ম গুলোকে এক পাশে নাও, তাহলে দেখো এখানে তো এটা বসেই যাবে, আর এই যে মাইনাস a sin x sin আলফা ছিল সেটা অপর পাশে যদি চলে যায় সমান চিহ্নে, তার মানে সেটা প্লাস a sin x sin আলফা হবে। লেখাগুলো একটু হয়তো বা বড়, মানে হচ্ছে কঠিন না, যেমন হচ্ছে সেদিন একটা ম্যাথ করাইছিলাম এমন, tan আলফা প্লাস পাই বাই থ্রি, এটাকে ভেঙে দেখাইছিলাম কি sin আলফা প্লাস পাই বাই থ্রি ডিভাইডেড বাই cos আলফা প্লাস পাই বাই থ্রি, এটার বেসিকটা কি, এটার বেসিক হচ্ছে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, এটাই হচ্ছে কথা। এটারও বেসিক হচ্ছে সেম, আমরা একই রকম টার্ম গুলোকে এক পাশে নিব, মানে x যুক্ত টার্ম গুলোকে ধরো এই যে cos x cos আলফা, এটাকে আমরা ধরে নিচ্ছি x, x যুক্ত গুলোকে এক পাশে নিব, আর এই যে y sin x sin আলফা এইগুলোকে আমরা এক পাশে নিব। এক পাশে নিলে একটা লাভ আছে, কি লাভ আছে দেখো, এক পাশে নিলাম এই পর্যন্ত, এটা নেওয়ার পরে, নেওয়ার পরে এই যে এক পাশে না শেষ, এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এই যে cos x cos আলফা আর এই যে cos x cos আলফা এটাকে আমরা কমন নিতে পারি, একই রকম যেগুলো থাকে এগুলোকে আমরা কমন নিই। যেমন আমাদের যদি এখান থেকে এমন থাকতো 2x plus 3x, এখান থেকে ধরো এমন যদি থাকতো, আর এখান থেকে হচ্ছে 4y plus y, ঠিক আছে, আচ্ছা 3 4 5 ওকে, তাহলে আমরা কি করতাম, এখান থেকে x কমন নিয়ে বলতাম আর 2 plus 3 আছে, আর এখান থেকে হচ্ছে y কমন নিয়ে বলতাম 4 plus 1 আছে, এটা আমি র্যান্ডমলি একটা ইকুয়েশন লিখলাম, ঠিক আছে। তো এমন এক কাজটা, জাস্ট হচ্ছে তুমি এই যে cos x cos আলফা যদি কমন নাও, কমন নিয়ে ফেললে আর কি থাকে, এই জায়গায় থাকলো শুধু a লিখে ফেললাম, মাঝখানে থাকলো মাইনাস, মাইনাস লিখে ফেললাম, এখানে থাকলো শুধু b, b লিখে ফেললাম, এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে দেখো এই পাশে আমরা সেম কাজ করব, sin x sin আলফা কমন নিব, sin x sin আলফা কমন নিব, মানে এটা হচ্ছে তোমার টার্মটা বড় কিন্তু তোমার বেসিক তো ছোট, বেসিক তো সোজা, তাহলে এখান থেকে থাকলো এই যে sin x sin আলফা যদি কমন নিয়ে নিই তাহলে থাকলো কি এখান থেকে যে a প্লাস b, a প্লাস b লিখে ফেলবো। এখন দেখো এটা কেন করছি, এটারও কারণ আছে, a প্লাস b আমরা কেন করব, a প্লাস b করার পিছনে কারণ হচ্ছে এই যে আমাদের দেখো এখানে a প্লাস b, এখানে কিন্তু a মাইনাস b আছে, তাহলে আমাদের এটা অনেক সুবিধা হয়েছে না, যে আমরা এখান থেকে a প্লাস b আর a মাইনাস b বের করে নিয়ে আসছি, অনেক বেশি সুবিধা হয়েছে। সো এখন আমরা একটা কাজ করতে পারি, দেখো আমরা কি করতে পারি, দেখো এখান থেকে আমরা জাস্ট এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, সাজানো মানে কিন্তু কিছু চেঞ্জ করব না। যেমন আমি যদি তোমাকে এমন বলি যে এই যে দেখো 3 ইকুয়াল 3, এখন দেখো আমি তোমাকে বললাম যে এই 3টাকে আমি এই পাশে লিখলাম আর এই 3টাকে আমি ওই পাশে লিখলাম, একই তো কথা, তার মানে দেখো sin x sin alpha into a plus b এটাকে আমরা আগে লিখলাম ক্যালকুলেশনের সুবিধার্থে, আর cos x cos alpha into a minus b এটাকে আমরা পরে লিখলাম। কেন লিখছি, কেন আগে লিখছি, কেন পরে লিখছি, উপর আমি আর যাচ্ছি না দেখো, কারণ আমাদের এই যে a প্লাস বিটা হচ্ছে আমাদের বাম পাশে আছে, যাতে আমাদের বাম পাশেই চলে আসে, এজন্য আমরা এটাকে একটু সাজিয়ে লিখলাম আর কিছু না, এটাও সাইড নোট দিছে যে আমি সাজিয়ে লিখছি যাতে কনফিউশনে না পড়ো। এখন দেখো আমাদের প্রমাণ কি কি করতে বলতো স্যার, এখন আমরা একটা গায়ের জোরে একটা লাইন মিলাবো, গায়ের জোরে বলতে হচ্ছে এটা বুঝে মিলাবো, কিন্তু এটা গায়ের জোরে মিলাবো।
এ প্লাস বি, এই যে এ প্লাস বি এটা কিন্তু আমাদের ঠিকঠাক থাকতেছে। পরে আমাদের কি আছে, ট্যান এক্স আছে। এখন দেখো এই এ প্লাস বি তো আমাদের অলরেডি আছেই, এই জায়গাকে কিভাবে ট্যান এক্স বানানো সম্ভব, কিভাবে সম্ভব? একটা ভাবেই সম্ভব, যদি তুমি এটাকে কজ এক্স সাইন আলফা দিয়ে ভাগ করো। এটাকে মানে ট্যান এক্স বানানো সম্ভব যদি এটাকে তুমি কজ এক্স সাইন আলফা দিয়ে ভাগ করো। কেন, এটা মুখস্থ না, এটা আমি বলতেছি। দেখো এটা দিয়ে যদি তুমি কজ এক্স সাইন আলফা দিয়ে উভয় পক্ষে ভাগ করো, এক পক্ষে তো করতে পারবে না, করলে দুই পক্ষেই করতে হবে। ঠিক আছে, করলে কি হবে অটোমেটিক, দেখো এই সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স এটা তোমার হয়ে যাবে ট্যান এক্স, আর অটোমেটিক এই যে সাইন আলফা কেটে যাবে। এই জন্যই আমরা এখানে সাইন আলফা রাখছি যাতে এটা আমাদের না আসে। এটা তো আলফার তো কিছু আমার দরকার নেই, আমার বাম পক্ষে, আমার তো বাম পক্ষে শুধু ট্যান এক্স ছিল। ঠিক আছে, আমি আরেকবার বলি ব্যাপারটা, অনেকের কাছে হয়তো এটা কনফিউশন থাকতে পারে। এই লাইনের পরে আমরা গায়ের জোরে একটা লাইন করব প্রমাণের সাথে মিলাই। প্রমাণ ছিল আমাদের এ প্লাস বি, এই যে এ প্লাস বি আমরা এখান থেকে রেখে দিলাম, আর এই যে পোর্শনটা সাইন এক্স সাইন আলফা, সাইন এক্স সাইন আলফা লিখতেছি এখানে, সাইন এক্স সাইন আলফা, এটাকে কিভাবে ট্যান এক্স মিলানো সম্ভব। ট্যান এক্স কেন মিলাবো, কারণ আমাকে প্রমাণই করতে হচ্ছে ট্যান এক্স। এখন দেখো আমি কি করতে পারি, আমি জানি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা, তো এটাকে আমরা যদি কস এক্স দিয়ে ভাগ করি তাহলে এখানে ট্যান আসা সম্ভব। আর এখানে আমরা কি করব, সাইন আলফা দিয়ে ভাগ করব, কেন, কারণ এটা এটা যাতে কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের থাকলো সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স। আর এটা তো আমরা জোর করে মিলাই নাই, মানে হচ্ছে আমরা পাশেরটাও কিন্তু অটোমেটিক মিলে যাবে। দেখো আমরা কিন্তু দুইটা দুই জিনিস দিয়ে ভাগ করে নিই, প্রশ্নটাই তোমার এমন ভাবে সেট করা যাতে এটা মিলে যায়। সো এখান থেকে দেখো, এরপর আমরা cos x cos alpha দিয়ে cos x sin alpha দিয়ে যেহেতু ভাগ করতেছি, এখানে cos x চলে যাবে, আর থাকলো কি cos alpha divided by sin alpha। সো আমরা জানি কি cos alpha by sin alpha মানে হচ্ছে কি cot alpha, সো cos by sin মানে হচ্ছে cot, সো এটা আমরা এখান থেকে লিখে দিব। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এখানে কিছু পেছানো পেছানো লাইন ছিল, পেছানো পেছানো লাইন ছিল কোথায় বলতে, তুমি যেগুলো ভুল করবা। এই প্রশ্ন দেখে অনেকে ভুলেই যায় যে এখানে cos এর সূত্র দিতে হবে। একটা রিক্যাপ দিচ্ছি, কালো কালো সাদা সাদা, এখানে কালো কালো সাদা সাদা, cos এর সূত্রে চিহ্ন চেঞ্জ, সো প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা জাস্ট নরমালি গুণ করে দিবা, আর কিছুই না। এই জায়গায় একটা টুইস্টিং পার্ট ছিল, টুইস্টিং পার্টটা ছিল এমন যে sin x sin alpha গুলোকে এক পাশে নিবো, cos x cos alpha গুলোকে এক পাশে নিবো। যেমন আমরা সমীকরণ যখন সমাধান করতাম, x গুলোকে এক পাশে নিতাম, y গুলোকে আরেক পাশে নিতাম। তাহলে দেখো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, দেন এখান থেকে কমন যেগুলো আছে কমন নিয়ে ফেলবো। আর যেহেতু আমাদের প্রমাণে এ প্লাস বি, এই যে দেখো প্রমাণে যেহেতু এ প্লাস বি আগে রাখছে, তো আমরা এটাকে জাস্ট একটু সাজাবো, এ প্লাস বি যুক্ত টার্মটাকে আগে লিখবো, এরপরে একটা টার্ম দিয়ে ভাগ করবো, যেটা দিয়ে ভাগ করলে আমাদের প্রমাণ চলে আসবে। এটাও কিন্তু আমাদের মুখস্থ না, এটাও কিন্তু আমরা প্রমাণের সাথে মিলাই তারপরেই করছি। সো এই ম্যাথটা কার কার কাছে ক্লিয়ার আমাকে একটু জানাও। বাইরের বৃষ্টি পড়তেছে, তোমাদের কোন ডিস্ট্রিক্টে কি বৃষ্টি পড়তেছে একটু জানাও তো আমাকে, চিটাগং ছাড়া। গলা পুরো বসে গেছে, এই যে আমাদের সেই ঐতিহ্যবাহী বক্স। নেক্সট ক্লাসে আরো জোরে একটা ম্যাজিক দেখাবো, সেটার তুলনায় এটা কিছুই না। ওকে 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 ওকে, পরেরটা তো পারা উচিত তোমাদের, তাই না? একদম সেম, ওখানে আমরা কি করছিলাম, এই ম্যাথে কজ এর সূত্র দিছি কালো কালো সাদা সাদা, আর এখানে আমরা কি করতেছি সাইন এর সূত্র দিচ্ছি সাদা কালো কালো সাদা। সূত্রগুলো মনে রাখার টেকনিক নিয়ে কিন্তু আমি একটা ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে? সূত্রগুলো এই যে এই লেকচার শিটও দিয়ে দিছি, এই যে এখানে 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 দেখো, এই লেকচার শিটটা আশা করি তোমাদের সবার কাছে থাকার কথা। এই যে সাইন এর সূত্র আমরা কিভাবে মনে রাখবো, সাদা কালো কালো সাদা, তারপর এখান থেকে কজের সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখবো, কালো কালো সাদা সাদা, ট্যানের সূত্র কিভাবে মনে রাখবো, টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি, কটের সূত্র কিভাবে মনে রাখবো, কাটা কাটি বিয়োগ 1 ডিভাইডেড বাই কাটি যোগ কাটা। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেনেশন সহ লেখা আছে। 7.3 এর সূত্রগুলো কিভাবে মনে রাখবো, জাস্ট একটা সিম্পল ওয়ার্ড এসএসসি ক্রস, এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারবো, কিভাবে মনে রাখতে পারবো এটাও লিখে দিছে। সো এখন ম্যাথের মধ্যে একটা ক্লাস মিস দেওয়া মানে হচ্ছে তোমার অনেক কিছু হারাই ফেলছো। তাহলে দেখো এখান থেকে এই যে কজ এর সূত্র আমরা অ্যাপ্লাই করছিলাম, এখান থেকে দেখো আমরা জাস্ট কি সাইন এর সূত্র অ্যাপ্লাই করবো, মানে সাইন এ প্লাস বি দুইটাই, সাইন এ প্লাস বি এর সূত্র দুইটাই, মানে সাদা কালো কালো সাদা অ্যাপ্লাই করবো, লাস্ট এটা আমাদের মিলবে, অবশ্যই মিলবে 100 বার মিলবে। ওকে
এখন হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে আমি 3-4 নাম্বার টাস্ক দিচ্ছি, 4 নাম্বারটা পারার কথা তোমাদের, দেখি একটু দাও এটা পারবা। প্রত্যেকটা জিনিস এখানে এক্সপ্লেইন করা আছে, 4 নাম্বারটা তো আরো জোস ভাবে পারবা। 4 নাম্বারটা হচ্ছে সেম কাজ তোমার, সেম সূত্রগুলো দিবা, দেখো সাইন এ প্লাস বি এর সূত্র, এখানে হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র। সাইন এ প্লাস বি এর সূত্র কি? সাদা কালো, কালো সাদা, তারপর হচ্ছে এটা সেম সাদা কালো কালো সাদা, আর এস ফর সাইন, এস ফর হচ্ছে কি সেম, দ্যাট মিন্স হচ্ছে কি সাইনের সূত্রের চিহ্নটা সেম হবে, ঠিক আছে। এই যে দেখো যখন সাইনের সূত্রে প্লাস থাকে তখন কিন্তু মাঝখানে প্লাসই বসে, এই হচ্ছে কথা। আচ্ছা এটাই তো জোস একটা ক্লাস, এই যে এটাও তো একটা থাদা পড়ার মতো, তাই না? এই যে একটা বক্স বানাই ফেললো, আমার সামনে কিন্তু বক্স গুলো আছে, আবার মনে করে না যে এগুলো সব ইনভিজিবল, আনসি চলে গেছে না সবগুলো, আবার মনে করে না যে আমি একটাই বারবার দেখাচ্ছি, তাই না? এই যে দেখো আরো একটা বক্স, এই যে আরেকটা বক্স, ওকে। হ্যাঁ পিডিএফ এর লিংক এগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো 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 দিয়ে দিচ্ছি। ইবিআই মানে হচ্ছে ইংলিশ বাংলা আইসিডি কোর্সে যারা আছে তারা, আয় হায় বাসার গেটে চিটাগং তো হচ্ছে মোটামুটি একদম সকালটাও হইতে দাও, এগুলো পুরো চিটাগং পানির নিচে চলে গেছে। আমার একটা পোস্ট আছে আমার আইডিতে, দেখো এসে এটা পারবা, এটা অনেক সোজা, জাস্ট সাইন এ প্লাস বি সূত্র দিবা, এই পাশে এ পাশ করবা, মানে হচ্ছে দেখবা যে মিলে যাবে সহজ। আর এই ক্যালকুলেশন গুলা মানে কেন জানি অনেক কঠিন কঠিন করে পড়ায় আমাদের, আমাদেরকে, এগুলা কিন্তু কঠিন না। দেখো এই যে লেখাটা এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার, সাইন আলফা সাইন বিটা, এটা যে কোনো একটা র্যান্ডম লাইন দেখাচ্ছি, কস গামা মাইনাস টু সাইন আলফা টু সাইন বিটা কস গামা, দুইটাই কিন্তু একই জিনিস। দেখো সাইন আলফা আছে, সাইন বিটা আছে, কস গামা আছে, এই জিনিসগুলো কিন্তু অনেক সহজভাবে পড়া যায়। কিভাবে সহজভাবে পড়া যায় আমি একটু বলি, দেখো ধরো তোমার এখানে সাইন আলফা সাইন বিটা সাইন গামা না থেকে তোমার এখানে থাকলো এক্স মাইনাস টু দিয়ে, এখানে এটা না থেকে থাকলো এক্স, তাহলে কি ব্যাপারটা দাঁড়ায়, তাহলে ব্যাপারটা দাঁড়ায় তুমি কি বলবো, একটা এক্স থেকে যদি আমি দুইটা এক্স বিয়োগ দিই তাহলে আমাদের কি থাকবে, একটা এক্স থাকবে মাইনাস এক্স। তো এই ক্যালকুলেশন গুলো এমন, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার জাস্ট সাইজে বড় করছে, ভিতরে হচ্ছে মানে হচ্ছে ফার্মের মুরগির মতো, ফার্মের মুরগি গুলাকে কি করে ইঞ্জেকশন পুশ করে যাতে 2-3 মাসে হচ্ছে এগুলাকে খাবার উপযোগী হয়ে যায়। তো ফার্মের মুরগি গুলা সাধারণত দেখবা যে, আচ্ছা ফার্মের মুরগির কথা কেন টানতেছে, আচ্ছা ফার্মের মুরগি গুলা দেখবা সাধারণত দিনের বেলা ক্যারি করে না, দিনের বেলা কেন ক্যারি করে না কেউ জানো, ফার্মের মুরগি গুলা দিনের বেলা ক্যারি করে না সেটা হচ্ছে জানলে আমাকে জানাইতে পারো। আচ্ছা ফার্মের মুরগি গুলা হচ্ছে দিনের বেলা ক্যারি করে না কারণ এগুলার হচ্ছে ওয়েট কমে যায়, ভাইয়া আপনি মিউট হয়ে গেছেন, আই মিন আপনার কথা শোনা যাচ্ছে না। সম্ভবত ভাইয়ার ইন্টারনেটে সমস্যা হয়েছে। ভাই আপনি কি আছেন? ভাইয়ার ইন্টারনেটে সিরিয়াস কোনো ইস্যু হয়েছে নিশ্চয়ই, এই জন্য ভাইয়ার ইন্টারনেট অফ হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করি, ভাইয়া নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ব্যাক করবেন। এই তো আমরা ব্যাক করলাম আবার, না মাঝখানে হচ্ছে ইয়ে হয়ে গেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিল আমার এখান থেকে জুম, ঠিক আছে এখন তো সবকিছু ওকে জুমের, তাই না? জি ভাইয়া এখন অলক কারেন্ট চলে যায় না, আমাকে হচ্ছে এরকম ভূতে নিয়ে গেছে, আমার বাসা অনেকগুলো হরর কাহিনী ঘটে শোনাবো একদিন। ওকে দেখো 5 নাম্বারটা দেখাই, 5 নাম্বারটা করে আমাদের এই চ্যাপ্টার শেষ, 7.2। এরপর তোমাদের জন্য টাস্ক থাকবে 7.2, আমি যে কোশ্চেন গুলো দিচ্ছি, আচ্ছা প্র্যাকটিস করবো কিভাবে, এটা তো অনেকের অনেক কনফিউশন থাকে, আমি যেভাবে সাজেস্ট মানে ফলো করতাম ওইটাই তোমাকে সাজেস্ট করতেছি। ফার্স্ট অফ অল আমি যে তোমাকে সলিউশন গুলো দিয়ে দিচ্ছি, সলিউশনটা তুমি একটা কি করবা, প্রথমে একবার খাতায় করবা, যে তুমি সলিউশনটা দেখে দেখে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে করবা, এই লাইন আমি এই জন্য করছি, এই লাইন আমি এই জন্য করছি, লিখবো যে লিখার সময় সময় মাথায় কাজ করবা, যে আমি সাইড নোট গুলো লিখে ম্যান্ডেটরি না, এগুলো হচ্ছে জাস্ট আমি তোমাদের বুঝার জন্য দিচ্ছি, ঠিক আছে। আর ইন্টারের ম্যাথ হচ্ছে কেমন আমি তোমাকে বলি, ধরো তুমি এখানে একটা লাইন লিখলা, ঠিক আছে,
পরীক্ষার হলে মেথে আটকে গেছো, পাশের জনের একটা খাতা দেখে তুমি এ লাইনটা লিখলা, খুব ভালো কথা, তোমার কিন্তু টিচার মার্ক কাটবে না। তারপর ধরো আর পাশে আরেকজনের খাতা থেকে দেখে তুমি আরেক লাইন লিখে দিলা, তারপর লাস্টে লিখে দিলা এই ম্যাথটা প্রমাণিত। মানে তোমাকে আমি ম্যাথটার কনটেক্সটেই বুঝাচ্ছি, তুমি এক লাইন একজনের থেকে এই যেটা তো দেওয়া আছে তো লিখতেই পারবা, আরেকটা লাইন হচ্ছে একজনের থেকে দেখে লিখলা, আরেকটা লাইন আরেকজনের থেকে দেখে লিখে প্রমাণিত লিখলো, তোমাকে মার্ক দিবে, ঠিক আছে? তো এটা চাইলে হচ্ছে অ্যাপ্লাই করতে পারো, কোন কেসে অ্যাপ্লাই করবো যখন তোমার আর কিছু করার নাই, ওই কেসে অ্যাপ্লাই করতে পারো, কাজে আসবে। এখানে কিন্তু আমি বলি 9-10 আমাদের যে প্রবলেম গুলো থাকে তখন এগুলো হচ্ছে প্রত্যেকটা সাইড নোট দাও নাই কেন, এটা দাও নাই কেন, ওইটা কেন দাও নাই, এখানে চিহ্ন দাও নাই কেন, ওগুলো অনেক প্যারা দেয়। ইন্টার থেকে তোমার একদম ইউনিভার্সিটি লাইফেও, মানে তুমি যখন ভার্সিটি লেভেলে গিয়েও ম্যাথ করবা, তখন হচ্ছে তুমি যদি একটা লাইন লিখো আরেকজনের থেকে যদি দেখে আরেকটা লাইন লিখো, লাস্টের 2-3 লাইন পরে লিখে দাও, তোমাকে পুরো মার্কি দিবে, কাটবে না, কেন কাটবে? তো এই লাইন গুলো হচ্ছে মাথায় মাথায় করা যায়, ঠিক আছে? এই হচ্ছে কথা, এই আর কি। আর এগুলোতে যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবো, আবার সব ম্যাথে অ্যাপ্লাই করতে চাই আমি, তাহলে কিন্তু ঝামেলা করবো। আচ্ছা আর একটা পেপার দেখো, এই যে ট্যান থিটা সমান কে ট্যান ফাই, ঠিক আছে? আমি তোমাদের খুব সম্ভবত ক্র্যাশ কোর্সে মডেল টেস্টের প্রশ্নগুলো করব, মানে ক্র্যাশ কোর্সে ফাইনাল যে মডেল টেস্ট হবে ওই মডেল টেস্টটা আমি এটা এনশিওর করতেছি ইনশাল্লাহ। ভাইয়ার ইন্টারনেটে আবারও সমস্যা আছে। আমরা একটু অপেক্ষা করি, আমি একটু ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। আবার গেছে লাস্ট টাইম একটা, আজকে করাই ফেলি, ঠিক আছে? কোন আবার কি ঝামেলা করি, দাঁড়া 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 দাঁড়া, বেড়া দিচ্ছে কেন, ঠিক আছে? আচ্ছা ওকে ওকে ওকে, এই দেখা যায় স্ক্রিন দেখা যায় দুবাই? জি ভাইয়া, এখন সবকিছু ঠিক আছে, আচ্ছা ঠিক থাকলে ক্লিয়ার, ঠিক থাকলে তো আরো ভালো। আচ্ছা ওকে, আমার এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কেমন জানি। আচ্ছা যাই হোক, আমি ক্লাসটা কন্টিনিউ করি। ক্লাসে সে বক্স গুলো সবগুলো একসাথে দেখাবো, যেখানে আসলে অনেকগুলো বক্স ছিল। দেখো প্রশ্ন আমাদের কি দেওয়া ছিল, প্রশ্ন দেওয়া ছিল আমাদের এমন, থিটা প্লাস ফাই। আচ্ছা এই জিনিসটা একটু বলি, এইটাকে বলা হয় ফাই, এই যেটা এটাকে এভাবে লিখা যায় ফাই কে বলে, থিটা প্লাস ফাই, ওকে হ্যাঁ। তো এটাকে আবার মনে করেন না যে আমি ভুল লিখতেছি, পাই কিন্তু আরেকটা জিনিস আছে, পাই হচ্ছে এটা, এটাকে বলা হয় পাই, থিটা প্লাস পাই ইকুয়াল টু হচ্ছে আলফা। এগুলো তোমাকে হচ্ছে জাস্ট কনফিউজ করার জন্য, এগুলো কিন্তু কঠিন না। তুমি চিন্তা করো এ প্লাস বি ইকুয়াল টু সি দেওয়া আছে, তাহলে তোমার কাছে প্রশ্নটা অনেক সোজা লাগতো না, এগুলো হচ্ছে জাস্ট গ্রিক ওয়ার্ড এগুলো ইউজ করছে এই জন্য তোমার কাছে কঠিন লাগতেছে। এ প্লাস বি ইকুয়াল টু সি দেওয়া থাকলে তোমার কাছে একটু সহজ লাগতো, এখানে জাস্ট দিছে থিটা প্লাস পাই ইকুয়াল টু আলফা, কঠিন তো কিছু না। আরেকটা ডাটা দেওয়া ছিল ট্যান থিটা সমান কে ট্যান ফাই যদি হয় তাহলে প্রমাণ করো যে সাইন থিটা মাইনাস পাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান ইনটু সাইন আলফা। দেখো বাম পক্ষে মানে হচ্ছে প্রশ্নের একদম লেফট সাইডে কি কি ডাটাগুলো আমাদের দেওয়া ছিল এগুলোকে যদি আমরা একটু নোট ডাউন করি, ট্যান থিটা সমান কে ট্যান ফাই, আর এখান থেকে হচ্ছে থিটা প্লাস পাই ইকুয়াল টু আলফা। দেখো এই পাশে আমাদের দেওয়া ছিল ট্যান, আর প্রমাণ কি করতে বলতেছে, প্রমাণ করতে বলতেছে সাইন, কি আজব ব্যাপার। সো ট্যান কে আমরা কনভার্ট করব, মানে ভাঙাবো কিসে, ট্যান কে আমরা ভাঙাবো সাইন বাই কসে, কেন ভাঙাবো সাইন বাই কসেই কেন ভাঙাবো, কারণ আমাকে প্রমাণটাই করতে বলছে সাইনে, ঠিক আছে? তো এই জন্য আমাকে সাইন তো আনতেই হবে, তো ট্যান কে আমরা ভাঙাই এই যে ফার্স্টে যেটা দেওয়া ছিল, দেখে দেখে জাস্ট এটা লিখলাম ট্যান থিটা প্লাস কে ইকুয়াল টু ট্যান ফাই, ঠিক আছে? আর কোনো কাজই না। এখন দেখো এই ট্যান কে ভেঙে ট্যান থিটা মানে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, সেম ভাবে ট্যান ফাই সমান আমরা লিখতে পারি সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই, সহজ কথা এটাই মাথায় রাখবো, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, হয়ে গেল। এরপরে দেখো এখন একটা কাজ করা যায়, এই কে টাকে আমরা এক পাশে রাখবো, কারণ এই যে এখানে বিয়োজন যোজন করার একটা ব্যাপার আছে, কেন বিয়োজন যোজন করবো এটা বলতেছি। দেখো এখন আমরা কি করব, এই অংশটাকে একটু সরাই ফেলবো অন্যদিকে, কে টাকে ফ্রি করব বিয়োজন যোজন করার সুবিধার জন্য। এটাকে যদি আমরা অপর পাশে নিয়ে যাই, এটা খুব স্বাভাবিক একটা কথা, দেখো আমি এটা এখানে লিখে দেখাচ্ছি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা যদি থাকে এর সাথে আমরা কি করব, দেখো অপর পাশে এটাকে যদি নিয়ে যাই জাস্ট উল্টা যাবে, এই ভাগ যেটা আছে সেটা চলে যাবে গুণ আকারে, এটা জানো এটা ছোটবেলার রেসিপি, কস ফাই ইনটু হচ্ছে আমাদের এখান থেকে কত আসবে, এখান থেকে আসতেছে আমাদের সাইন ফাই, জাস্ট এটাকে আমরা অপর পাশে নিয়ে আসবো, এই যে দেখো এমন চলে আসবে, মানে কি এটাকে আমরা আলাদা করে রাখবো, কেন আলাদা করব, কেন এটাকে আমি ফ্রি রাখতেছি, কারণ এখানে আমাদের বিয়োজন যোজন করতে বলতেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে
বিয়োজন যোজন করতে হবে, এই জন্য এটা সহ বিয়োজন যোজন করাটা অনেক ক্রিটিক্যাল একটা ব্যাপার ছিল। করা যাবে না যে তা না, করা যাবে, বাট এটা একটা ক্রিটিক্যাল ব্যাপার হয়েছে। তো এখান থেকে দেখো কে ডিভাইডেড বাই ওয়ান বলা যায়, বিয়োজন যোজন করতে পারো আমাকে একটু জানাও তো, বিয়োজন যোজন করতে কোনো প্রবলেম হয় নাকি? এই হে এই টাইপের ম্যাথ গুলো যদি এক্সাম আসতো, এই ভাই কি বলো কতগুলো প্রশ্ন আসছে, সবই আসছে এখান থেকে, কতগুলো প্রশ্ন আছে, একটা দুইটা নাকি? এগুলাই আসবে, এগুলাই আসবে, এক্সামে পারবা, আমি তোমাদেরকে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াচ্ছি, অবশ্যই পারবা, এটা অন্তত ভরসা রাখো। আর যদি আমার গাইডলাইনের বাইরে গিয়ে যদি নিজে নিজে পায়ে কুড়াল মারো, সেটা হচ্ছে তোমাদের ব্যাপার, ওটাতে কিছু করার নেই আমার, ঠিক আছে? আচ্ছা আমি তখন এটা বলতে পারিনি, তখন হচ্ছে ওই নেটটা সরাইতেছিল। দেখো একটা ম্যাথ করবা কিভাবে, এই ম্যাথটা তুমি বুঝে বুঝে একটা একবার ট্রাই করো, যে হ্যাঁ আমি এই লাইনটা লিখতে পারো, লিখলে ভালো, না লিখলে হচ্ছে তুমি অ্যাটলিস্ট একবার বুঝো স্লাইডটা ওপেন করে, যে এই লাইনটা এটার কারণে হয়েছে, এটা এটার কারণে হয়েছে, এই কারণে আমরা বিয়োজন যোজন করছি, প্রত্যেকটা সিঙ্গেল রিজন হচ্ছে তুমি জানো, একটু টাইম দাও, শিখবা তো, একবারে তো শিখবা, তোমাকে তো আমি 10 বছর পরে আর এটা করতে বলবো না, তাই না? আর নাহলে তোমাকে যদি বলে যে ভাইয়া এই লাইনটা থেকে এই লাইনটা কেন হয়েছে, তখন তুমি হচ্ছে চুপ করে বসে থাকতে হবে, ব্যাপারটা অনেক ইনসাল্টিং ব্যাপারটা, ঠিক আছে? তো ওইরকম ইনসাল্টের সিচুয়েশন গুলো আমরা এড়াই চলবো, প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন জানবো কেন করতেছে। তাহলে দেখো এখন যে জিনিসটা বলতেছি, দেখে দেখে একবার করলাম, এরপরে এটা করার পরে তোমাকে আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি, সবগুলা কোশ্চেন আলাদা করে, এরপর একবার করার পর তুমি কোশ্চেনে গিয়ে দেখবা যে হ্যাঁ আমি এখন এটা ট্রাই করে নিজে পারি কিনা, যদি পারো খুব ভালো কথা, না পারলে আরো ভালো, না পারলে ম্যাথ গুলো তোমার আরেকটু ভালো মতো করা হবে। নোট করার সময় আমরা সাধারণত ম্যাথ গুলো নোট করি, নোট করলে কিন্তু অনেক ইফেক্টিভ। ধরো তুমি নোট করার সময় ভুলে যাও বারবার এই লাইনটা কোত্থেকে আসছে, তুমি কি করলে একটা কালার দিয়ে মার্ক করে রাখলা, নোট খাতা যতবার উল্টাবা যতবার উল্টাবা তোমার কিন্তু এই জিনিসটা চোখে পড়বে যে হ্যাঁ আমি এই লাইনটা ভুল করি। এরপরে তুমি যখন বারবার এই লাইনটা দেখবে, দেখবে এই লাইনটাই তোমার একটা স্ট্রং জোন হয়ে যাবে, এটা জীবনে এটা ভুল করবে না। আর যদি ভুল না করো তাহলে তো তোমার ডেফিনেটলি ফুল মার্ক আসবে, ঠিক আছে? এমসিকিউর কথা যদি বলি, এমসিকিউ তো আরো জোস, এই ম্যাথ গুলো সবগুলো এমসিকিউ তে 10 সেকেন্ডের মধ্যে করা যায়। এমসিকিউ হচ্ছে আমি যখন ফার্স্ট পেপারে পরীক্ষা দিই ম্যাথে, আমাদের সময় এমসিকিউ ছিল 24টা হয়েছে, সেকেন্ড পেপারে 25টা 25টা হয়েছে, একটা ভুল হয়েছে কেন, ওই একটা আমি দেখে দাঁড়াইছিলাম, বুঝছো? তো এগুলো করতে আমার হাইস্ট টাইম লাগছে 7 থেকে 8 মিনিট। আসলে কি সম্ভব নাকি একটা পরীক্ষার 7 থেকে 8 মিনিটের প্রশ্ন? আশা করি প্রথম যে আমি এমসিকিউ ক্লাসটা দিচ্ছি এটা দেখার পর বুঝছো, আর ম্যাথে তো আরো বুঝাবো, ঠিক আছে? ওকে দেখো তাহলে এখানে আমরা ছিলাম বিয়োজন যোজন। আচ্ছা বিয়োজন যোজন কে কে করতে পারে একটু জানো? ও আচ্ছা অনেকে বলছো পারো পারো পারো, বিয়োজন যোজন, বিয়োজন যোজন। আচ্ছা 6 নম্বরটা আমি বলে দিব, বিয়োজন যোজন কিভাবে করবো। বিয়োজন যোজন আমি তারপর একটু বলে দিই যাদের কাছে প্রবলেম, সহজ, একদম সহজ কথায়, মানে আমি কোনো কঠিন কথা বলি না। সাইন থিটা কজ আলফা, দেখো লবে যেটা ছিল লবের টার্মটাকে আমরা দুইবার লিখবো, কয়বার লিখবো, দুইবার লিখবো, দেখে দেখে জাস্ট দুইবার লিখবো, সাইন থিটা কজ আলফা, সাইন থিটা কজ আলফা। এখানে কে বাই ওয়ান ছিল, সো লবে কে, লবে হচ্ছে কে, ইকুয়ালের অপর পাশেও আমরা কি করব, কে লবে হরে দুইবার লিখবো, মানে লবে যে টার্মটা আছে সেটা আমরা লব হরে দুইবার লিখে ফেলবো। আমরা করতেছি কি, বিয়োজন যোজন করতেছি, কেন যোজন বিয়োজন করলে কি হতো, যোজন বিয়োজনও করতে পারতাম, কিন্তু প্রশ্নে এই অংশটার দিকে একটু যদি খেয়াল করো, কে মাইনাস ওয়ান ছিল আর কে প্লাস ওয়ান ছিল নিচে, তো বিয়োজন যোজন করলে যেটা আমার ডাইরেক্ট মিলে যায়, যোজন বিয়োজন করে এটার এত প্যারা দেওয়ার দরকার কি, আরো এতগুলো লাইন এক্সট্রা এক্সট্রা। সো বিয়োজন যোজন করতেছি, দ্যাট মিনস আগে বিয়োগ পরে যোগ, সো দেখো যে আগে বিয়োগ পরে যোগ, আগে বিয়োগ পরে যোগ, ঠিক আছে? বিয়োজন যোজন, আর এখানে নিচে ওয়ান ছিল, সো ওয়ান কে আমরা কি করলাম উভয় পক্ষে লিখে দিলাম। আরেকটা জিনিস কিন্তু আমাদের মিসিং, দেখো এই যে এখানে যেটা ছিল হরে, এই যে কস থিটা সাইন ফাই, কস থিটা সাইন ফাই, এটা আমরা লব হরে দুইবার লিখে দিব, মানে সহজ কথা তুমি দুইটাই দুইবার দুইবার লিখবা। দেখো কিভাবে আমি বলি আরেকবার বলি, সাইন থিটা কস ফাই সবচেয়ে সহজ ভাবে লব হরে দুইবার লিখলাম, এই যে দেখো উপরে এখানে ক কে ছিল, কেও লব হরে দুইবার লিখলাম, এরপরে দেখো নিচে হরে কি ছিল, কস থিটা সাইন ফাই, কস থিটা সাইন ফাই তুমি লব হরে দুইবার লিখবা, নিচে এখানে ওয়ান ছিল, ওয়ান ও লব হরে দুইবার লিখবা। মাঝখানে ঝামেলাটা কোথায়, চিহ্ন, চিহ্ন হচ্ছে বিয়োজন যোজন করতেছো, আগে বিয়োগ পরে যোগ, যাদের এটাতে প্রবলেম হয় এটাও আশা করি ক্লিয়ার। এখন দেখো এটা একটা কাজ করা যায়, আমরা দেখি, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু না, দেখো মিলাবা এটা সাদা কালো, কালো সাদা, সাদা কালো, কালো সাদা কিসের সূত্র, সাইনের সূত্র, এই যে দেখো সাদা কালো, কালো সাদা, সাদা কালো, কালো সাদা কিসের সূত্র, সাইনের সূত্র। সো একটা হচ্ছে কি বুঝবো আমাদের, সাইন এ প্লাস বি এর সূত্র, আরেকটা বুঝবো আমাদের সাইন এ মাইনাস বি এর সূত্র। কিভাবে বুঝবো, এস ফর সাইন, আমরা একটা ওয়ার্ড করছি, এস ফর হচ্ছে সেম, দ্যাট মিনস হচ্ছে সাইনের সূত্রে চিহ্ন সেম, সাইনের সূত্র চিহ্ন সেম, তার মানে দেখো সাইনের যখন এখানে মাইনাস তখন মাইনাস বসে যাবে, যখন প্লাস তখন প্লাস বসে যাবে, সাইড নোট এগুলো দেওয়া আছে। সাইড নোট ওয়ার্ডটাকে বলা হয় সাইড নোট। আমার একটা কাজিন যে প্রথম প্রথম একটু সাইড নোট দেওয়া শিখছে, সে আমাকে একদিন আসি বলতেছে যে এরকম যে
মানে ম্যাথে কি সাইনবোর্ড গুলো দেওয়া লাগবে? সাইনবোর্ড মানে হচ্ছে বিলবোর্ড টাইপস যেগুলো দেওয়া থাকে, তো যে সাইনবোর্ড দেওয়া লাগবে, তো আমি অনেকক্ষণ ধরে বুঝি নাই যে ও কি বলো যে সাইনবোর্ড আবার কি। তো আমি বলতেছি বলো ওই যে অঙ্কের পাশে পাশে লিখে যে, তো আমি ও খাতা নিচ্ছি, খাতা নিয়ে বলতেছি যে আচ্ছা এটাকে সাইনবোর্ড বলতে হচ্ছে, এটা সাইনবোর্ড না, এটা হচ্ছে সাইড নোট। ঠিক আছে, তো কেউ যদি এখনো সাইনবোর্ড মনে করে থাকো তাহলে এটা হচ্ছে সাইনবোর্ড হবে না, এটা হচ্ছে সাইড নোট। এগুলো লিখা লাগবে না পরীক্ষার হলে, এগুলো আমি তোমার বুঝার সুবিধার্থে দিচ্ছি, যাতে এগুলাই তোমার হচ্ছে কম্পিউটার হিসেবে কাজ করে। দেখো তার মানে এটা হচ্ছে আমরা সাইন এ মাইনাস বি আর এটা হচ্ছে সাইন এ প্লাস বি, এই যে থিটার ফাই ছিল যে থিটার ফাই লিখে ফেলবো প্রথম কিছু না। এখন দেখো প্রশ্ন একটা ডাটা দেওয়া ছিল, মুখস্থ করবো না কিছু, ম্যাথে একটা লাইনও মুখস্থ করবো না, একটা ওয়ার্ডও না। থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা দেওয়া ছিল, দেখো এই যে থিটা প্লাস ফাই এই জায়গায়, থিটা প্লাস ফাই এই জায়গায় আমরা আলফা বসাবো, কোথেকে বসাচ্ছি, থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা প্রশ্নেই দেওয়া ছিল, যে যদি দিয়ে শুরুতেই দেওয়া ছিল, এই জায়গাটা আমরা বসে এলাম। ঠিক আছে, এটা বসানোর পরে এখান থেকে আমাদের বাকি কি থাকে, এটা তো আমাদের কে মাইনাস এ ডিভাইডেড বাই কে প্লাস এ থাকবে। এখন দেখো প্রমাণ কিন্তু চলে আসছে, প্রমাণের দিকে যদি আমরা একটু তাকাই, প্রমাণে আমাদেরকে কি বলে, প্রমাণে আমাদেরকে বলে যে সাইন আলফাটা এই পাশে গুণ আকারে থাকবে, কিন্তু আমরা দেখতেছি সাইন আলফাটা এখানে ভাগ আকারে। তো ভাগ যদি থাকে সমান চিহ্নের অপর পাশে নিলে সেটা কিন্তু গুণ আকারেই চলে যাবে। ঠিক আছে, তাহলে এই পাশে কি থাকলো, বাম পক্ষে দেখো, বাম পক্ষে থাকলো সাইন থিটা মাইনাস ফাই, দেখো সাইন থিটা মাইনাস ফাই ইকুয়াল কে মাইনাস এ ডিভাইডেড বাই কে প্লাস এ ইনটু সাইন আলফা, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। সবগুলোকে এক পাশে নিয়ে যাবো, কে এটাকে আলাদা করবো, কেন, কারণ হচ্ছে আমাদের এখানে প্রশ্ন দেখতেছে আমাদের বিয়োজন যোজন করতে হবে। তো এখান থেকে আমরা বিয়োজন যোজন করে ফেলবো, কথাগুলো কিন্তু আমি রিক্যাপ করার সময় একটু ফাস্ট বলতেছি, কারণ বারবার হচ্ছে বিরক্ত লাগবে একই কথা শুনতে। তারপর দেখো এখান থেকে হচ্ছে, আর ক্লাস গুলো একটু যদি রেগুলার না থাকে, হুট করে ক্লাসের মাঝখানে জয়েন দিলে, এখন এখন যদি কেউ ধরো পুরো ক্লাস ছিল না, এখন যদি বলে যে ভাই আমাকে এটা বুঝানো, ব্যাপারটা হচ্ছে এমন। তো এই হচ্ছে কথা, এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে মাইনাস আর এখান থেকে হচ্ছে প্লাস, এটা আমরা হিসাবে আনবো। তারপর এটা হচ্ছে বিয়োজন যোজন করবো, বিয়োজন যোজন কিভাবে করতে বললাম, সাইনের সূত্র দিব সাদা কালো কালো সাদা, সাদা কালো কালো সাদা, এই যে থিটা প্লাস ফাই কোনটা আলফা প্রশ্নে দেওয়া ছিল, এটা বসানোর পর জাস্ট সাইন আলফাটাকে আমরা বসে নিয়ে যাবো, দ্যাটস ইট। এখান থেকে একটা জিনিস বলি, এখান থেকে কিন্তু চারটা প্রশ্ন আসছে বোর্ডে, ঠিক আছে, চারটা প্রশ্ন আসে বোর্ডে। যেমন এখান থেকে আমি ছয় নম্বরটা তোমাদেরকে একটু টাস্ক দিতে যাচ্ছি, ছয় নম্বরটা লিটল বিট বড় দিচ্ছি না, ম্যাথ সোজা কিন্তু প্রসিডিউর গুলা হচ্ছে একটু বড়, মানে ম্যাথটার কোয়ান্টিটিটা বড়, এটা হচ্ছে কথা। আমি তোমাকে একটু বলে দিব জিনিসটা, তারপর দেখো, যেমন দেখো এই যে ছয় নম্বর এই অঙ্কটা করবা, হুবহু দেখো এখান থেকে হচ্ছে জাস্ট সাইনের জায়গায় কসেক দিয়ে আসছে, কসেক সাইনের রুল কসেক হচ্ছে উল্টা উল্টা, সে ওয়ান বাই থ্রি, এটা থ্রি বাই ওয়ান হয়ে যাবে, মানে থ্রি হয়ে যাবে। দেখো আমি তোমাকে যদি একটু এটা রিক্যাপ দিই, এই যে পাঁচ নম্বরটা আসলে আসলে সব, ঠিক আছে, পাঁচ নম্বরটা বুঝছো কিনা আমাকে জানাও, ছয় নম্বরটা আমি তোমাকে একটু বলে দিচ্ছি, ছয় নম্বরটা আর কিছুই না, ফার্স্টে তোমার প্রশ্নে যা দেওয়া থাকবে তা লিখবা, একটু জাস্ট আমি শর্ট রিক্যাপ দিচ্ছি, দেন এখান থেকে হচ্ছে এই দুইটা স্কয়ার করে বর্গ স্কয়ার করে যোগ করবা, সাইড নোট গুলো দেখো, মানে আমি এখানে কি কি করছি, মেনলি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান আমাকে একবার অ্যাপ্লাই করতে হয়েছে, এটা আমাদের নাইন টেন এর পরে, এটা আমরা জানি। দেন এখানে আমাদের একটা কেস এসে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে হয়েছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমাদের কিসের পড়া, ক্লাস সিক্স, ঠিক আছে, এটা জাস্ট তোমার এই যে পাওয়ার সিক্স পাওয়ার ফোর এগুলোই, এটা ভয় পাওয়ার কিছু নেই। আর আমি কালার গুলো আলাদা করে মার্ক করে দিয়ে দিচ্ছি কোন জায়গায় আমরা কি কাজ করতেছি। আবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এখান থেকে আমরা সূত্রটা নিয়ে এসে এটা আমরা অ্যাপ্লাই করলাম। এরপর লাস্টে দেখো আমাদের বাম পক্ষে যেটা দেওয়া ছিল, এটা জাস্ট মিডল টার্মের মতো আর কিছুই না। দেন হচ্ছে এখান থেকে ভয় পাওয়া না, এটা সাইজ দেখে এটা একবার প্র্যাকটিস করবো, বসে প্রবলেম হলে আমি আসি, সাইন এ মাইনাস বি সূত্র, মানে এটা আমাদের বাম পক্ষ যেটা দেওয়া ছিল, বাম পক্ষে কি দেওয়া ছিল, আচ্ছা আমি ওইদিকে নজর, দেখো বাম পক্ষে কি দেওয়া ছিল, বাম পক্ষে দেওয়া ছিল আমাদের মাইনাস বি, তো সাইন এ মাইনাস বি টাকে আমরা সাদা কালো কালো সাদা সূত্র দিব, এই ভ্যালু গুলো আমরা অলরেডি বের করে আসছি উপরে, উপরে আমরা এগুলোই বের করছি, এগুলো এখানে বসে দিব, এখান থেকে আমরা যে মানগুলো প্রশ্ন সরাসরি দেওয়া ছিল ওগুলো বসে দিলে আমাদের লাস্টে যেটা আসবে ক্যালকুলেশনটা হচ্ছে তোমার ক্যালকুলেশন বড় বাট ম্যাথ সোজা, ঠিক আছে, এই যে এখানে হচ্ছে প্লাস মাইনাস, এটাকে জাস্ট বাইরে নিয়ে আসবা, তোমার আনসার চলে আসবে ফাইনালি। তাহলে দেখো এখান থেকে আমরা যে ক্লাসটা করলাম সেটা হচ্ছে এই ক্লাস্টার, সিক্স পর্যন্ত ট্রাই করবা আর সেভেন্থ এমনি পারবা, আর এখান থেকে হচ্ছে লাস্টে আমাদের আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, করলে ভালো না করলে আরো ভালো, ঠিক আছে, আট থেকে চোদ্দ পর্যন্ত চাইলে তোমার যদি ইচ্ছা হয় করতে পারো, আর সমস্যা না, মেজর ফ্যাক্ট না। তাহলে আমি তোমাদেরকে হচ্ছে ম্যাথের একটু বলে দিই কোন কোন ম্যাথ গুলা মাস্ট করবা এই চ্যাপ্টারে, ঠিক আছে, এটা বলে দিই, তাহলে তোমার কাছে একটু সুবিধা হবে। আর কে জানে একজন কোশ্চেন করছিল যে এখান থেকে বোর্ডে প্রশ্ন আসে না, মানে যদি আসতো তাহলে তো ভালো হইতো, অবশ্যই আসবে, কেন আসবে না ভাই। দেখো এখান থেকে হচ্ছে আমরা যদি দেখে এটা পড়লাম এইচএসসি 2017 তে,
ক্লাস্টার ওয়ান থেকে হচ্ছে তিনটা প্রশ্ন আসছে, ক্লাস্টার টু থেকে হচ্ছে ছয়টা প্রশ্ন আসছে, তারপর হচ্ছে আচ্ছা এটা আমি একটু লিখি যারা ক্লাসে শুরু থেকে ছিলাম। আরেকটা জিনিস আমি একটু বলবো, 2017 2018 2019 দেখো, এবার দেখো আমাদের এখান থেকে আমাদের ছয়টা প্রশ্ন আসছে, এখান থেকে আমাদের দুইটা প্রশ্ন আসছে, এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসছে, এখান থেকে আমাদের চারটা প্রশ্ন আসছে। এগুলো হচ্ছে ক্লাস্টার, যে নিয়ম গুলো করে তো। আর ম্যাথ গুলো হচ্ছে বইটা অনেক হজবরল, আমি তোমাদের ভালোর জন্য রিকমেন্ড করতেছি, পরে গিয়ে তুমি বই থেকে ট্রাই করো। আর আমার বইয়ের সাথে কোনো বই মিলবে না, তো আমি এটা হচ্ছে তোমাদের যেটার পর যেটা সুবিধা ওইভাবে আমি অ্যাড করছি। তাহলে দেখো এখন যদি আমরা একটা সাজেশন বানাই কোনটা কোনটা ইম্পর্টেন্ট, এখান থেকে দেখো এই ক্লাসটা থেকে বোর্ডে সৃজনশীল ছয়টা প্রশ্ন আসছে, ম্যাথ গুলো কিভাবে হুবহু আসে আমি দেখাইলাম। এখান থেকে হচ্ছে তোমার চারটা প্রশ্ন আসছে, এখান থেকে তোমার তিনটা প্রশ্ন আসছে। তো তুমি এই অধ্যায়ের জন্য যদি তুমি ইম্পর্টেন্ট বলতে চাও, ডেফিনেট ক্লাস্টার টু এর যে ম্যাথ গুলো আছে, এরপরে হচ্ছে তোমার ক্লাস্টার ক্লাস্টার ওয়ান এর যে ম্যাথ গুলো আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্স। আর এই ক্লাস্টারের মধ্যে গুলা তো কোন কোন ম্যাথ গুলা করবা আমি একটু তোমাকে লিখে দিচ্ছি এখানে, এই স্ক্রিনে আমি লিখে দিই। 7.1 আমরা পরে করবো, এগুলো কিন্তু আমাদের এমসিকিউর জন্য পড়ানো শেষ, এমসিকিউর জন্য পুরো ত্রিকোণমিতিই পড়ানো শেষ। আচ্ছা কোন ম্যাথ গুলা করবা একটু কষ্ট করে নোট ডাউন করে রাখো। ক্লাস্টার ওয়ান, ক্লাস্টার ওয়ানে আমি এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি, ক্লাস্টার ওয়ানে যে ম্যাথ গুলা করবা সেটা হচ্ছে এক নাম্বার, এক নাম্বার মাস্ট করবা, এটা করলে তোমার এত জিডিটি দিয়ে করতে হবে না। ক্লাস্টার টু তে যে ম্যাথ গুলা করবা, আচ্ছা ক্লাস্টার টু তে যে ম্যাথ গুলা করবা আমি এখানে সাইডে লিখতেছি, ক্লাস্টার টু তে ম্যাথ করবা নাম্বার ওয়ান অবশ্যই, নাম্বার টু অবশ্যই, এই দুটো করলে হবে। আর বোর্ড কোশ্চেন গুলো দেখবা, বোর্ড কোশ্চেন গুলো আমি তোমাকে নিজে যদি তারপর প্রবলেম আমাকে জানাবো। তারপর দেখো মাস্ট যে অঙ্কগুলো করবা এগুলো ছাড়বা, মানে এগুলো পারলে হচ্ছে তোমার সিকিউ গুলো পারাটা অনেক ইজি হয়ে যাবে, আর সাথে বোর্ড কোশ্চেন গুলোতে এর সাথে সাথে দেখিয়ে ফেলবা। ক্লাস্টার থ্রি থেকে ম্যাথ করবা, ওয়ান টু থ্রি অবশ্যই। এরপরে দেখো ক্লাস্টার থ্রি যে ওয়ান টু থ্রি এই তিনটা অবশ্যই না করলে সমস্যা নেই, ছয় থেকে বারো পর্যন্ত। ক্লাস্টার ফোর, ক্লাস্টার ফোরে যে ম্যাথ গুলো করবা সেটা হচ্ছে ফোর এর মধ্যে এক নাম্বার, এটা ডাউনলোড করে নে এটা আমি দিচ্ছি। তারপর এখান থেকে হচ্ছে আমাদের কত দুই নাম্বার মাস্ট করবা, চার নাম্বার মাস্ট করবা, এই ম্যাথ গুলো মাস্ট করবা, দেখো কত পড়া গুলো কমাই দিচ্ছি। ওকে, আর এখান থেকে হচ্ছে তুমি চাইলে পাঁচ ছয় সাত আট নয় এগুলো করলে হচ্ছে না করলে সমস্যা নেই। লাস্ট হচ্ছে আমাদের ক্লাস্টার ফাইভ, ক্লাস্টার ফাইভ এ টোটাল চোদ্দটা অঙ্ক আছে, ক্লাস্টার ফাইভ থেকে এই অঙ্কগুলো মাস্ট করবা। এগুলোর সাথে কিন্তু বোর্ড কোশ্চেন গুলো দেখবা, এখান থেকে হচ্ছে আমাদের এক থেকে ছয় পর্যন্ত, মানে এটা আচ্ছা আমি এটা লিখে দিই, এখান থেকে এক থেকে ছয় পর্যন্ত আমাদের একটা চ্যাপ্টার প্রপারলি কমপ্লিট। তারপরে যদি প্রবলেম থাকে আমাকে নক দিও, বা আমি তোমাদের হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবো। তাহলে দেখো এই ম্যাথ গুলা মাস্ট করবা, এগুলোর সাথে হচ্ছে তুমি বোর্ড কোশ্চেন গুলা দেখবা। আজকে একটু মানন ভুল লিখতেছি কেন, বোর্ডে যে কোশ্চেন গুলো আসে সৃজনশীল টেস্ট পেপার গুলো দেখতে হবে না, এখানেই আছে, যদি আটকায় যাও জানাবো, ঠিক আছে। এই ম্যাথ গুলা অবশ্যই 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 এবং অবশ্যই করবো, এগুলো গ্যাপ দিলে কিন্তু অনেক বড় সড়ো রকমের বিপদে পড়বে, ঠিক আছে। ওকে, সো সবাই স্ক্রিনশট নিস, ওকে দাঁড়াও, আহা ক্লাস্টার 5 এর 2 এর আই নামটা এখানে নাই, দাঁড়াও 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 স্ক্রিনশট নিয়ে রাখো, যে নাম্বারগুলো আমি বলে দিছি। 2 এর প্রথমটা, 2 এর প্রথমটা কি, 2 এর প্রথম কই, এক নম্বর সমীকরণ কই, এই যে এখানে লেখা আছে, আচ্ছা দাঁড়াও 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 এটা লিখতে মনে হয় ভুল হয়েছে, এটা হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত হবে, এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি। এই দাঁড়াও অনেকে হয়তো ভাই স্ক্রিনশট নিয়ে চলে গেছে, ভালো একটা জিনিস নোটিস আনলা, আমি পরে চার পাঁচ ছয় লিখতে পারিনি। আচ্ছা এটা হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত করবে, সাথে হচ্ছে বোর্ড কোশ্চেন গুলো দেখবা, ঠিক আছে। আর তারপরে যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আমি যাদেরকে মেনশন দিচ্ছি ওদেরকে একটু নক দিতে পারো, যাদের যাতে তোমাকে অ্যাড করে দিতে পারে, যারা আমি দিচ্ছি ওকে তো দাও। আচ্ছা আমি একজনকে মেনশন দিছি, ওকে বলিও যে গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দিতে, যারা নাই তাহলে হচ্ছে তোমাদের আমি যে চ্যাপ্টার গুলো করাচ্ছি এগুলার প্রবলেম গুলো যাতে সলভ করতে পারো, ঠিক আছে। এই যে যাদের কাছে মনে হয়েছে যে আমি একটা বক্স বারবার দেখাইছি এটা হচ্ছে এই তার প্রমাণ, ঠিক আছে। এখানে হচ্ছে বক্স সব প্লেস নিস ক্লাস আর একটা ম্যাচ ইনশাল্লাহ। সো আজকে ক্লাস এই পর্যন্ত থাকো।
লেকচার শিট আমি অলরেডি দিয়ে ফেলছি, তো নেক্সট দিন ইনশাআল্লাহ আমাদের দেখা হবে। আর আমি যে লিংকটা দিলাম এখানে মধ্যে পিন করা আছে, ওই লিংকে হচ্ছে একবার ভিজিট করে আসিও। আমাদের এই চ্যাপ্টার হোক মাঝে মধ্যে হচ্ছে সেকেন্ড পেপারের প্রিপারেশন থেকে মাঝে মধ্যে এমসিকিউ দিয়ে দেয়, সো ইচের এমসিকিউ যদি আসে তাও যেন পারো। ঠিক আছে, আর এমসিকিউ কোর্স আমি নিয়ে ফেলছি একবার। ওকে ঠিক আছে, তাহলে ডিনার করে নাও, তো এখন সময় হয়ে গেছে। তো ক্লাসটা কেমন লাগছে, সাড়ে চারটা কেমন লাগছে, তো আজকে ক্লাসে পর্যন্ত থাকো, আল্লাহ হাফেজ, আসসালাম আলাইকুম। জুবাইর এডিট করে দিচ্ছে। জি ভাইয়া।